উপস্থিত উপস্থিত সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং সকল ভাই ও বোনেদের আমি ইসলামিক কায়দায় আমন্ত্রণ জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। आज के जे प्रोग्राम में जो नाम उपस्थित हुए थे সেটা ইসলামিক স্কুল মডার্ন ইসলামিক স্কুল তার উদ্বোধন এবং তার সঙ্গে একটা প্রোগ্রাম ইসলামের সঙ্গে শিক্ষার মানে শিক্ষার গুরুত্ব ইসলামে যে কতটা আপনারা কিছু বক্তব্য আগেও শুনলেন। আমি চাইব কিছুক্ষণ সময় এটার উপরে ডিভোট করে এটার উপরে বক্তব্য রেখে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আছে যেগুলো আমাদের জানা দরকার বলে আমি মনে করি, সেগুলোর দিকে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে যাব। শিক্ষার ব্যাপারে আমরা কোরআন মাজিদ এবং হাদিস থেকে বহু আয়াত ও হাদিস আমরা পাই, যার মধ্যে শিক্ষার গুরুত্ব যে কতটা বেশি সেটা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। তার মধ্যে একটা হাদিস আমরা সকলে শুনে থাকি, বহুবার শুনেছি আগেও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকের জন্য এটা প্রত্যেক মুসলিম জন্য ফরজ করা হয়েছে যে তারা ইলম অর্থাৎ শিক্ষা আয়ত্ত করে। এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে এটা আপনাদের কাছে প্রশ্ন, কোন শিক্ষার কথা বলা হয়েছে, শুধু দিন না দুনিয়া? কেউ বলবে দিন? নিশ্চয় এটার মধ্যে শরীয়তের শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু এই যে দিনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষাকে যে আমরা পার্থক্য করে দেখতে শিখেছি এই দেখাটাই ভুল। আপনারা জিজ্ঞাসা করবেন সেটা কিরকম, আবার আমি বলবো যে কোরআন মাজিদে আপনাদের সকলেরই হয়তো জানা আছে বা অনেকের জানা আছে যে অনেক আয়াত এমন আছে যেগুলো বিজ্ঞান সংক্রান্ত, বিজ্ঞান নিয়ে কথা বলেছে। এই আয়াতগুলো যেরকম ভাবে সময় পেরিয়ে গেছে আমাদের কাছে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। আগে এই আয়াতগুলোর মধ্যে কিছু কিছু আয়াতে মুতাশাবিহাত বলা হতো, এমন সমস্ত আয়াত যেগুলো পরিষ্কার ভাবে সেই সময় বোঝা সম্ভব ছিল না, কিন্তু আজকে সম্ভব। কেন সম্ভব? জ্ঞানের বিস্তার হয়েছে, আধুনিক বিজ্ঞানের বিস্তার হয়েছে। তো কোরআন মাজিদ কে সম্পূর্ণভাবে বুঝতে হলে আধুনিক শিক্ষা বিজ্ঞানের শিক্ষাও জরুরি, নাহলে সম্পূর্ণভাবে কোরআন মাজিদকে বোঝাই সম্ভব হবে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আলাদা করে দেখার কিছু ব্যাপার নেই। কোরআন মাজিদের বেশ কিছু আয়াত আমরা আগেও শুনেছি, সেগুলো আর রিপিট না করে আমি এটা বলতে চাই যে এই যে শিক্ষা ইসলামিক শিক্ষা যেটা আমি বারবার করে বলছি যে এটা আলাদা করে দেখার নয়, দিন দুনিয়া আলাদা করে দেখার নয়, এতে প্রত্যেকটা বাড়ির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার দেখা উচিত যে বাড়িতে সকলে শিক্ষা প্রাপ্ত হচ্ছে, বিশেষ করে ইসলামিক মানে ইসলামিক মানে সর্বাঙ্গ যে শিক্ষা, সর্ব স্তরের যে শিক্ষা দরকার আমাদের ইসলামিক শরীয়ত সংক্রান্ত এবং আধুনিক শিক্ষা সেটা দরকার। এবং দ্য বেস্ট টিচার, সব থেকে ভালো টিচার বাড়িতে হচ্ছে একজন মা, সে যেরকম ভাবে বাচ্চাদের গড়ে তুলবে পিতা মাতার যে ভূমিকা কত বেশি সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এবার আস্তে আস্তে করে আমি সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত ব্যাখ্যার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই যেই সমস্ত ব্যাখ্যা সাধারণভাবে যারা শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা করছেন, আধুনিক শিক্ষা যাদের মধ্যে নেই তারাও দিতে পারে না, আবার যারা শুধুমাত্র মডার্ন শিক্ষায় শিক্ষিত কিন্তু কোরআন হাদিস আল্লাহ তাআলার ইলম থেকে গাফিল তারাও দিতে পারে না।
উদাহরণস্বরূপ আমরা জানি যে পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী মাঝে মধ্যে রিসেশন হয়। রিসেশন আপনারা বোঝেন, যখন এমন একটা সময় যখন অর্থনৈতিক সংকট দেখা দেয়, অর্থনৈতিক সংকট পৃথিবীব্যাপী শুরু হয় আমেরিকা থেকে, এবং যেহেতু আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন ট্রেড ট্রানজ্যাকশন এগুলো জড়িত, সমস্ত জায়গায় দেখা যায় অনেকে চাকরি চলে যায়, অনেক অনেক রকম অর্থনৈতিক ট্রাবল দেখা যায়। বহু প্রফেসর যে সঙ্গে আমি কথা বলে দেখেছি, ফাইন্যান্সের প্রফেসর, অর্থনীতির প্রফেসর, ইকোনমিক্সের প্রফেসর, কেউ এক্সপ্লেনেশন দিতে পারে না, দিতে সক্ষম নয় তারা। ইসলাম কি দিতে পারে, ইসলাম কি এর উত্তর দিতে পারে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা বলবেন, রিসেশন কেন হচ্ছে? আপাতত দৃষ্টিতে এতটাই নাথিং টু ডু উইথ দিন, এভরিথিং টু ডু উইথ দুনিয়া, মানে এমন একটা জিনিসের কথা আমি তুলে ধরছি যেটা আপাত দৃষ্টিতে দিনের সঙ্গে কোনো রিলেশন নেই, দুনিয়ার সঙ্গে রিলেশন। ইসলাম কি এর উত্তর দিতে পারে না পারে না সেটা আপনারা বলবেন, পারে না পারে না? পারে। কিভাবে বুঝবো যে পারে? এই কারণেই আমি আজকে আমার বক্তব্য শুরু করলাম কোরআন মাজিদের যে আয়াত দিয়ে, সেটা হচ্ছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 89, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাইয়িন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর এই কিতাব গ্রন্থ অর্থাৎ কোরআন মাজিদ, যা সমস্ত কিছু পরিষ্কারভাবে এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে, ব্যাখ্যা করতে সক্ষম, এবং এটা হচ্ছে ওয়াহুদাও মানে হিদায়তের গ্রন্থ, হিদায়ত দেয়, ওয়ারাহমাতা ওয়ারাহমা একটা মার্সি রহমত, ও বুশরা এবং গ্ল্যাড টাইডিংস শুভ সংবাদ খুশখবরি লিল মুসলিমিন সমস্ত মুসলিমদের জন্য। কোরআন মাজিদ আমাদেরকে বলছে যে কোরআন সমস্ত কিছু ব্যাখ্যা করতে সক্ষম, কিন্তু আমরা কখনোই কোরআন মাজিদ বা ইসলামের এই নলেজের সহযোগিতা নিই না, বরং জিজ্ঞাসা করি ইকোনমিক্সের প্রফেসর, ফাইন্যান্সের প্রফেসর, এবং তাদের কাছ থেকে উত্তর পাই না। আমরা সে সমস্ত কিছুর দিকে আলোচনাটা নিয়ে যাব, যেগুলো দিয়ে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে ইসলাম, ইসলামের ইলম, ইসলামের জ্ঞান, ইসলামের নলেজ, সমস্ত কিছু পৃথিবীতে যা ঘটছে, শুধু একটা উদাহরণ কেন, যাবতীয় যা কিছু ঘটছে সেটা আমাদের যদি সেই জ্ঞান থাকে তাহলে আমাদের সেটা এক্সপ্লেন করা পসিবল, এক্সপ্লেন করা সম্ভব। উদাহরণস্বরূপ কোরআন রিসার্চ ফাউন্ডেশন বহুদিন থেকে চলছে আপনারা জানেন, 2009 সালে যে প্রোগ্রাম হয়েছিল সেখানে একটা প্রশ্ন আসে এবং প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। সেই সময় যেহেতু প্রশ্ন উত্তর পর্ব ছিল, সংক্ষিপ্ত উত্তর দেওয়া সম্ভব হয়েছিল, চাইলেও সেই প্রশ্নটার ভিত্তিতে এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা নিয়ে সেই বিস্তারিত ব্যাখ্যা করার। প্রশ্নটা ছিল, যারা বারংবার আপনারা উপস্থিত থাকেন তারা হয়তো স্মরণে থাকবে কারো কারো, প্রশ্নটা এসেছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন কোরআন মাজিদে, এটা প্রশ্ন যে প্রশ্নকারী তার হুবহুব শব্দ আমি বলছি, নিজের ভাষায় কিছু বলছি না, যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ইহুদিদের বনি ইসরায়েলদের ইসরায়েল থেকে বিতাড়িত করেছে এবং ওরা কখনো ফিরে আসতে পারবে না, তাহলে ওরা আবার ইসরায়েলে 1948 পর থেকে বা তার আগে থেকেও কিভাবে ফিরে আসলো, এটা কি করে সম্ভব? প্রশ্নটা এসেছিল, কি করে সম্ভব আপনারা বলেন, কি করে সম্ভব? কোরআন মাজিদে যদি কোনো কথা বলা হয়ে থাকে সেটা কি কখনো ভুল হতে পারে? ভুল হতে পারে না। ভুলটা কোথায়? ভুলটা প্রশ্নকর্তার প্রশ্নের মধ্যে ভুল আছে, কিন্তু এই প্রশ্ন মুসলিম বা অমুসলিম যে কারোর থেকে আমরা যে কেউ সম্মুখীন হতে পারি, হতে পারি তো? যদি জানাই না থাকে যে প্রশ্নটা ভুল তাহলে উত্তরও দিতে পারবো না, যদি জানা থাকে বা যদি এরকম ধারণা থাকে যে প্রশ্নটা ঠিক আছে, কারো ধারণা যদি থাকে যে প্রশ্নটা ঠিক আছে এবং সে উত্তর দেওয়ার চেষ্টা করে,
প্রশ্নটা ভুল, কিন্তু যদি এরকম ধারণা থাকে যে প্রশ্নটা ঠিক আছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করে, তাহলে যা উত্তর সে দেবে সমস্ত কিছুই হবে ভুল হবে। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তারপরে আমরা বুঝতে পারবো এই যে পুরো ব্যাপারটা কি হলো কেন হলো। আমরা বলছি যে পৃথিবী যাবতীয় যা কিছু হচ্ছে যে প্রান্তে হচ্ছে সবকিছু কোরআন ব্যাখ্যা করতে সক্ষম। আমাদের দুর্ভাগ্য যে আমরা ইসলামের সেই ভান্ডার থেকে, ইলমের ভান্ডার থেকে আমরা ব্যাখ্যা খুঁজে বার করবার চেষ্টা করি না, আমাদের দুর্ভাগ্য। কয়েকটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকুক, উত্তর সব উত্তরগুলো আপনারা এই আলোচনার শেষে পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো আমাদের সম্মুখীন হতে হয়, উত্তর না দেওয়ার কারণে, সেই যে উত্তর না দেওয়ার কারণে অনেকের মধ্যে সেই ইসলাম সম্বন্ধে যে ভুল ধারণাগুলো থেকে যায় বা আরো বেড়ে যায়। একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, জুলকারনাইনের কথা আপনারা সকলেই শুনেছেন। জুলকারনাইন ইয়াজুজ ও মাজুজ দেরকে একটা দেওয়ালে বেঁধে দিয়েছিল, ব্যারিয়ার তৈরি করে দিয়েছিল, তারা ওই দেওয়াল ভেদ করে আসতে পারবে না। সে দেওয়ালটা কোথায় আপনাদের কাছে প্রশ্ন, সে দেওয়ালটা কোথায়, কোথায় সে দেওয়াল আপনাদের সকলের কাছে প্রশ্ন থাকলো, জুলকারনাইনের দেওয়াল কোথায়? আমরা জানি যে সায়েন্স আর টেকনোলজি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, স্যাটেলাইট টেকনোলজি এত অ্যাডভান্স যে পৃথিবীর যে প্রান্তে যেখানেই যা থাকুক না কেন সেটা খুঁজে পাওয়া সম্ভব, এমন কিছুই বাকি নেই যেটা খুঁজে পাওয়া সম্ভব নয়, খুঁজে পাওয়া সম্ভব এমন কিছুই বাকি নেই। তো সেই জুলকারনাইনের দেওয়াল কোথায়? আমি বোঝাতে চাইছি আপাত দৃষ্টিতে সেই সমস্ত প্রশ্ন which has nothing to do with দিন, সেই সমস্ত প্রশ্ন যেগুলো আপাত দৃষ্টিতে দিনের সঙ্গে কোনো রিলেশন নেই বরং দুনিয়ার সঙ্গে রিলেশন, জুলকারনাইন একটা জালিম ফাসাদ করত, ইয়াজুজ মাজুজ লোকেরা কমপ্লেন করেছিল, বলেছিল যে এরা ফাসাদ করে পৃথিবীতে, তো এদেরকে আটকান একটা দেওয়াল তৈরি করে দিন, অনুরোধ করেছিল জুলকারনাইনকে। তো সে দেওয়াল কোথায় আপনাদের কাছে প্রশ্ন, একটা দুটো উত্তর অপেক্ষায় থাকলাম, কারণ সকলের মাথার মধ্যে কিছু না কিছু ধারণা আছে আর সেই ধারণার ভিত্তিতেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, করি না করি না করি, সেই ধারণার ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে উত্তর, সময় বেশি নেই, তাড়াতাড়ি উত্তর দেবেন, যা কি মনে হয় যে সেই জুলকারনাইনের দেওয়াল কোথায়? উত্তর আসছে না, একটা দুটো উত্তর অপেক্ষা এখন থাকলাম, যে কেউ উত্তর দিতে পারেন। একটা উত্তর এসে চিনে পাচ্ছি, অন্য কোন উত্তর আছে কারো? দেখুন আমাদের প্রবলেমটা কি জানেন, যে কোরআন মাজিদ পড়ার আমাদের সময় নেই, বোঝার তো দূরের কথা, হাদিস তো বাদই দিলাম, কোরআন পড়ার সময় হয় না, হাদিসের কখন সময় হবে? সমস্ত কিছু কোরআন মাজিদের মধ্যে লেখা আছে, দুর্ভাগ্যের ব্যাপার আমরা পড়ি না, বুঝবারও চেষ্টা করি না, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটাকে আসান করে দেওয়া হয়েছে সূরা কামার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামার সূরা নম্বর 54 আয়াত 17 এবং আরো চারটি আরো তিনটি আয়াত, টোটাল চারটি আয়াত, একই আয়াত বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করেছেন, বোঝা সহজ। এবং আজকের দিনে তো আরো সহজ, বহু অনুবাদ বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষায় আমাদের সামনে আছে। এবার সেই সমস্ত কিছু আমি এক জায়গায় আনার চেষ্টা করছি, সমস্ত কিছু এক জায়গায় আনার চেষ্টা করছি। তার আগে আরেকটা প্রশ্ন, প্রশ্ন না এটা প্রশ্ন উত্তর দুটোই খুব ডাইরেক্ট প্রশ্ন এবং ডাইরেক্ট উত্তর, মানে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে যে কিয়ামতের নিশানি মধ্যে, নিদর্শনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আয়াত বা নিশানি নিদর্শন বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই 10টা জিনিস বাস্তবায়িত হবে না কিয়ামত আসবে না। সে 10টা জিনিস কি কি কি? দোকান, স্মোক, ধোঁয়া, দ্বিতীয় দাজ্জাল, তৃতীয় ঈসা আলাইহিস সালাম, চতুর্থ ইয়াজুজ ও মাজুজ, পঞ্চম দাবাতুল আরদ, আবিস একটা জন্তু, সেটা কি কি নয় সেটা ব্যাখ্যা করে আসবো, ছ নম্বর দ্য সান উইল রাইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, সাত আট নয় তিনটে আর্থকুয়েক ভূমিকম্প বা ল্যান্ডস্লাইড, ওয়ান ইন দ্য ইস্ট, ওয়ান ইন দ্য ওয়েস্ট, ওয়ান ইন আরেবিয়া, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা আরবে, এবং 10 নম্বর হচ্ছে ইয়েমেনে একটা আগুন আগুন বের হবে এবং সেটা সকলকে নিয়ে যাবে টু দ্য প্লেস অফ অ্যাসেম্বলি ম্যাদানে মাহশার, কি আমাদের দিনের হিসাব কিতাব যেখান থেকে হবে। এই 10টা এই কারণে আপনাদের স্মরণ করিয়ে দিলাম যে আজকের দিনে এই জিনিসগুলো
কিয়ামতের যে আসার বা কিয়ামতের যে নিশানি সেগুলো আমাদের স্মরণ রাখা সর্বসময় দরকার। এবার জুলকারনাইনের দেওয়াল, সেই প্রশ্ন যে প্রশ্নটা করা হয়েছিল এবং সে প্রশ্ন বিস্তারিত ব্যাখ্যা যে আল্লাহ বলেছেন এই কথা এবং তাহলে কি করে সম্ভব, সেই সমস্ত দিকে যায় আমরা যদি পড়ি। আচ্ছা, তার আগে আরেকটা প্রশ্ন, ইসরায়েল বা প্যালেস্টাইন যাই বলি সেই জায়গাটাকে, এই ব্যাপারটা এটা কি পবিত্র ভূমি না পবিত্র ভূমি নয়? এটা কি পবিত্র ভূমি না পবিত্র ভূমি নয়? লড়াই কিসের জন্য এত মুসলিম ইহুদির মধ্যে? কারণ কারো কারো ধারণা পবিত্র ভূমি, এটা পবিত্র ভূমি না পবিত্র ভূমি না? না, এটা পবিত্র ভূমি। যদি আমি বলি তাহলে এর কোনো গুরুত্ব নেই। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলকে ফেরাউনের সেই দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে আসছেন এবং ফেরাউন ডুবে গেল সেই সমুদ্রের মধ্যে নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালাম যখন পৌঁছলেন সেই বাইতুল মাকদিস বা ইসরায়েলের এলাকা বা প্যালেস্টাইনের এলাকা যাই বলি, সে নামটা গুরুত্বপূর্ণ না, ইয়া কওমি, হে আমার কম, হে আমার লোকজন, আদখুলু আল আরযুল মুকাদ্দাসা, ঢুকে যাও, দাখিল হয়ে যাও, আদখুলু আল আরযুল মুকাদ্দাসা, আরযুল মুকাদ্দাসা আরজ ল্যান্ড, মুকাদ্দাসা হোলি। তো সেই জায়গাটাকে মুসা আলাইহিস সালাম সম্বোধন করছেন হোলি ল্যান্ড। এটা একটা জিনিস মাথায় এলো, সেই ব্যাখ্যাটাও দূরে করে দিই। অনেক সময় কি হয়, কোরআন হাদিসের ইলম, ইলমের ব্যাখ্যার জন্য মডার্ন শিক্ষার প্রয়োজন থাকে, কিন্তু কখনো কখনো তার সেই নলেজ নিজে এক্সপ্লেন করতে পসিবল, মানে কোরআন মাজিদ নিজেই সেলফ এক্সপ্লেনেটরি, হাদিস নিজেই সেলফ এক্সপ্লেনেটরি, মানে অ্যাডিশনাল কোনো নলেজ ইলম আধুনিক শিক্ষা সংক্রান্ত তাকে এক্সপ্লেন করার জন্য প্রয়োজন থাকে না। কিন্তু লোকে কি চেষ্টা করে, সেগুলোতেও মডার্ন শিক্ষার সেই সমস্ত অপ্রাসঙ্গিক থিওরি বা তত্ত্ব নিয়ে আসে যাতে করে পুরো ব্যাপারটা গড়বড় হয়ে যায়। উদাহরণস্বরূপ যখন আরজুল মুকাদ্দাসা নিয়ে আলোচনা হচ্ছে, এর হিস্ট্রি আমরা পড়ি, প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মানে এটার কথা কোথায় তুললেন, কিভাবে তুললেন, কেন তুললেন, কোথায় তুললেন, এই হিস্ট্রিটা আমাদের জানা দরকার। একটা হাদিস আছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম ঘর আল্লাহর ইবাদতের জন্য কোনটা, কাবা, দ্বিতীয় ঘর কোনটা, মসজিদ আকসা, এবং দুটোর নির্মাণের মধ্যে কতটা সময় ছিল, হাদিসে বলা আছে 40 বছর। কোন কোন লোকের ধারণা যে কাবা তো বানিয়েছেন, কোরআন মাজিদে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন, এবং মসজিদে আকসা বানিয়েছেন বা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাম, এবং এই দুটো যুগের মধ্যে পার্থক্য যে 1000 বছর, তাহলে কি হাদিসটা ভুল? এটা মাথার মধ্যে কাজ করে, এবং যখন কাজ করে অপ্রাসঙ্গিক ভাবে আননেসেসারি ইনফরমেশন, যেই ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই, যেই বোঝানোর জন্য কোনো প্রয়োজন নেই, সেগুলো নিয়ে আসে এবং ব্যাখ্যা করার চেষ্টা করে যে বস্তুত 1000 বছরটাই ঠিক, 40 বছরটা ভুল। আমরা যদি পড়ি ইবনে হিশাম, ইবনে হিশামের গ্রন্থ কিতাবুল ফিজান, সেখানে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন আদম আলাইহিস সালামকে কাবা নির্মাণ করার জন্য। কাবা যে সব থেকে প্রথম ঘর আদম আলাইহিস সালামের সময় থেকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা রিকনস্ট্রাকশন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেননি। যদি কেউ ভাবে আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, তাহলে সময়টা আরো বেড়ে যায়, 1000 বছর বেশি বেড়ে যায়, 40 বছর থাকে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন যে যাও বাইতুল মাকদিস আরযুল মুকাদ্দাসার দিকে এবং দ্বিতীয় ঘর নির্মাণ করো। সে আদম আলাইহিস সালামই নির্মাণ করলেন দুটো ঘর, আর এই দুটোর মধ্যে পার্থক্য ছিল 40 বছর। হাদিস সম্পূর্ণ সহি, এর মধ্যে অন্য কোনো আননেসারি নলেজের দরকারই ছিল না, তাই তো? তো লোকের মধ্যে যে ভুল ধারণা যখন থাকে, তখন মডার্ন এডুকেশন দিয়ে আননেসেসারি ভাবে কোরআন হাদিসের ডেফিসিয়েন্সি ভেবে সেটা এক্সপ্লেন করতে গেলেও বিপদ আছে। যেটা যেরকম ভাবে বিশ্লেষণ ব্যাখ্যা করা দরকার সেটা সেভাবেই করতে হবে। তো আরযুল মুকাদ্দাসের ফার্স্ট রেফারেন্স আদম আলাইহিস সালামের সময়, দ্বিতীয় রেফারেন্স হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালাম এর কওমদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, তাদেরকে বলা হলো যে যাও সেই পবিত্র ভূমির দিকে, সেই পবিত্র জায়গার দিকে। তৃতীয় রেফারেন্স যখন মুসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে বনী ইসরায়েলদেরকে নিয়ে ফিরাউনের স্লেভারি থেকে, বন্ডেজ থেকে ফিরিয়ে নিয়ে আসছেন, তখন মুসা আলাইহিস সালাম নিজেই বলেন যে আদখুলু আরযুল মুকাদ্দাসা, আদখুলু আরযুল মুকাদ্দাসা, ইয়া কওমি খুলুল আরযুল মুকাদ্দাসা, ঢুকে প্রবেশ করো সেই পবিত্র জায়গায়।
চতুর্থ রেফারেন্স জোশুয়া বা ইউশা ইবনে নুন, যিনি মুসা আলাইহিস সালামের সময় ওনার সাহাবি ছিলেন, পরবর্তীকালে মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর উনি নবী হয়েছিলেন। তারপরে রেফারেন্স দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের সময়, যখন বাইতুল মাকদিসের প্রসার হয়, মানে সেই মসজিদের আকসার যে বাউন্ডারিটা এক্সপ্যানশন করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। এবং লাস্ট রেফারেন্স কোরআন মাজিদে এসছে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের বাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। সূরা ইসরা 16 নম্বর 17 আয়াত নম্বর 1 থেকে বর্ণনা চলছে যে ইসরা ও মিরাজ, এই ব্যাপারটা আপনারা সকলেই জানা আছে, অনেকে ভালো বলে সমার্থবোধক শব্দ, সমার্থবোধক শব্দ না, যে জার্নিটা হয়েছিল সেটা দুভাগে ভাগ করা হয়। ফার্স্ট পার্টটাকে বলা হয় ইসরা, সেকেন্ড পার্টটাকে বলা হয় মিরাজ। অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম সেটা হচ্ছে ইসরা নাইট জার্নি, আর জেরুজালেম থেকে যে সামাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটাকে বলা হয় মিরাজ। নর্মালি আমরা মিরাজ বলে পুরো বাকিটাকে বলে থাকি। তো এইটা হচ্ছে এই পাঁচটা রেফারেন্স, পাঁচটা ছটা রেফারেন্স কোরআন মাজিদ থেকে আমরা এই পবিত্র হোলি ল্যান্ডের ব্যাপারে পাই। হোলি ল্যান্ড নিয়ে এত যে ঝগড়া ঝাঁটি মারামারি কেন, সেই ব্যাপারটা বুঝতে হবে। এই হোলি ল্যান্ডটা কাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোন বিশেষ লোকজনকে এই হোলি ল্যান্ড দিয়েছেন, কোন বিশেষ কমকে, কোন বিশেষ জাতিকে কি সর্বসময়ের জন্য দিয়েছেন? আপনাদের কি ধারণা? ইহুদিরা দাবি করে এটা ইহুদিদেরকে, অর্থাৎ বানি ইসরায়েলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসময়ের জন্য দিয়েছেন। মুসলিমরা দাবি করে এটা তাদের। তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে? নাকি চিরকাল ঝগড়াঝাড়ি চলতেই থাকবে, মারামারি চলতেই থাকবে? কিভাবে সমস্যার সমাধান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদে যে এর ইনহেরিটেন্স, এখানে কারা থাকবে সেটার ব্যাপারে বলছেন যে পূর্বেও বলা হয়েছে জবুরের মধ্যে, যেটা আজ-জিকর অর্থাৎ তওরাতের পরে নাজিল হয়েছিল, যে দ্য রাইটিয়াস শ্যাল ইনহেরিট দ্য হোলি ল্যান্ড। যে কেউ, যারা রাইটিয়াস, যারা সঠিক পথ মেনে চলে এবং আল্লাহর আহকাম মেনে চলে, তাদের জন্য হোলি ল্যান্ড। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? খুব সহজ ব্যাপার, যারাই রাইটিয়াস তাদের জন্য হোলি ল্যান্ড। ইহুদিরা দাবি করে যে তাদেরকে বিনা কোনো কন্ডিশনে দেওয়া হয়েছে এই হোলি ল্যান্ড। কোরআন মাজিদ কি বলছে যে যখন মুসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, তখন কত বড় একটা মর্মান্তিক যে যুগ থেকে তারা নিস্তার পেল, ফেরাউনের সেই যেখানে তাদেরকে দাস করে রাখা ছিল সেটার কথা ভুলে গিয়ে মুসা আলাইহিস সালাম যখন নির্দেশ দিলেন যে ভেতরে যাও, প্রবেশ করো জেরুজালেম, বাইতুল মাকদিস, হোলি ল্যান্ড, আরজুল মুকাদ্দাসাতে, ওরা বলল যে না, এখানে এমন কিছু শাসক আছে বা অত্যাচারী লোক আছে বা রাজা আছে যাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই না, তো আপনিই যান এবং যুদ্ধ করুন। বানি ইসরায়েলদের ব্যাপারে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, ইহুদিদের ব্যাপারে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স কোরআনে বলা হয়েছে। এরা না হাত কাতল করে নবী আম্বিয়াদের, নবী রসুলদের কাতল করে, এরা আত্মসাত করে, গ্রিডি, আত্মসাত করে পৃথিবীর ধন দৌলত, বিশেষ করে সোনা, দিনার, দিরহাম, কিছু কিছু যে তাদের ব্যাড ক্যারেক্টারিস্টিক সেগুলো তুলে ধরেছে। তো ওরা দেখলো যে এত বড় আল্লাহর রহমত, যে যখন তারা ভাবলো যে সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সেই আর্মি, তাদের বাঁচার কোনো উপায় নেই, সেই পজিশন থেকে তাদেরকে আল্লাহ বাঁচালেন, তো তাদের সেই বিশ্বাস বা আস্থা হচ্ছে না মুসা আলাইহিস সালামের উপর, যে তারা তার কথা শুনে আনুগত্য করে, যেই সময় যে নবী তার আনুগত্য করা কম্পালসারি ফরজ, যে তার কথা শুনে প্রবেশ করে, বরং যুক্তি খাটাচ্ছে। ইহুদিদের যে এই যে যুক্তি বা কুবুদ্ধি, কু ইনলজিক, সেটা সর্বসময় আমরা পাই। এমনকি যখন মাসিহ ঈসা আলাইহিস সালাম আসেন, তখনও মানতে অস্বীকার করে তারা মাসিহ ঈসা আলাইহিস সালামকে। তো এই যখন অস্বীকার করল, তখন তাদের কি অবস্থা হয়েছিল? 40 বছর ধরে তারা সেই পবিত্র ভূমিতে ঢুকতে পারেনি। বোঝা গেল পবিত্র ভূমি তাদেরই, এবং তখনই যখন কেউ আল্লাহর আহকাম মানবে, যেই ক্ষণে আল্লাহর আহকাম মানলো না, সেই ক্ষণে তাদের সেই ইনহেরিটেন্সের রাইট তাদের কাছ থেকে চলে গেল। পরবর্তীকালে ইউশা ইবনে নুনের সময় 40 বছর পরে তারা যখন প্রবেশ করে, তখন আবার তাদের হয়ে যায়। একইভাবে যেরকম মুসলিমদেরকে খায়রা উম্মা বলা হয়েছে, এটা কন্ডিশনাল, আনকন্ডিশনাল না,
কি বলা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা লিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ যে এই তিনটে কাজ যদি করে তাহলেই সেই আমরা মুসলিমরা দাবিদার হতে পারি যে আমরাই খায়রা উম্মাহ বেস্ট অফ দ্য পিপল বেস্ট অফ দ্য উম্মাহ কিন্তু যদি না করি তাহলে না কি কি ক্রাইটেরিয়া তা'মুরুনা বিল মারুফ ভালো কথার দিকে লোকেদের ডাকি ও তানহাউনা লিল মুনকার খারাপ কথা থেকে তাদেরকে নসিহত করি যে তারা যেন দূরে থাকে এবং আল্লাহর প্রতি ইমান রক্ষা করে চলি এই তিনটে কাজ করবো না অথচ বলবো খায়রা উম্মাহ এটা ইললজিক্যাল কথা এরকম কথা কোনো মানে হয় না তো কাজেই বোঝা গেল যেই সময় যেই লোকজন রাইটার্স তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হোলি ল্যান্ডের ইনহেরিটেন্স দিয়েছেন কিন্তু জালিমদেরকে এই ইনহেরিটেন্সের রাইট দেয় না কোন যদি জালিম জোর জবরদস্তি এটা দখল করে নেয় সেটা তারা অন্যায় করছে অত্যাচার করছে এবার আসি পলিটিক্সের দিকে যে লাস্ট 100 বছরে কি কি ঘটেছে এবং কোরআন তার কি ব্যাখ্যা দিচ্ছে পলিটিক্সে আসার আগে যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো একটার পর একটা আমরা খুলে সেই সেই যেটা লুকিয়ে আছে যে ঘটনাগুলো সেগুলো খোলবার বা ফুটিয়ে তোলার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 94 থেকে 98 সেই বর্ণনাটা যেটা জুলকারনাইন এবং লোকজন সেই সব সেই যুগের লোকজন জুলকারনাইনকে কমপ্লেন করেছিল যে এরা ফাসাদ করছে ইয়াজুজ ও মাজুজ এবং আপনি আমাদেরকে এদের থেকে একটা নিস্তারের ব্যবস্থা করুন এদের থেকে আমাদেরকে বাঁচান এবং জুলকারনাইন সে দেওয়াল তৈরি করেছিলেন দেওয়াল তৈরি করার পরে জুলকারনাইন বলেছিলেন রাহমাতুম মির রব্বি যে এটা হচ্ছে আমার রবের তরফ থেকে তোমাদের জন্য রহমত রহমত কেন কারণ তাদেরকে আটকে দেওয়া হবে এবং তারা ফিতনা ফাসাদ পুরো পৃথিবীতে করতে পারবে না সেই জন্য রহমত বলা হলো দ্বিতীয় বলল কিন্তু যখন আল্লাহর ওয়াদা হবে ওয়াদ যখন আল্লাহর ওয়াদা হবে প্রমিস হবে তখন উনি এই যে দেওয়াল সেটাকে ধূলিসাৎ করে দেবেন ধ্বংস হয়ে যাবে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আর এটা আপনারা স্মরণে রাখবেন এবার আমরা আসি সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 95 ও 96 থেকে এই আয়াত নম্বর 95 ও 96 আসার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি যে ইয়াজুজ ও মাজুজ কখন আসবে সেটা আপনাদের কি ধারণা ইয়াজুজ ও মাজুজ কখন আসবে আপনাদের কি ধারণা কখন আসবে কোন সময় আসবে কখন কিয়ামতের পূর্বে কিয়ামতের পূর্বে তো সব ঘটনা ঘটবে কখন নয় কিয়ামতের জাস্ট পূর্বে মানে এখনো আসেনি তাই তো সেই ধারণা আপনাদের দেখি কোরআন মাজিদ কি বলছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 95 ও 96 বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে there is a ban ইংরেজি তো কোরআন বাংলা অনুবাদ করে there is a ban on the people of a qarya qarya টাউন হতে পারে ভিলেজ হতে পারে একটা জনবস্তি যেখানে লোকজন বসবাস করে there is a ban on the people of a qarya that they cannot return they have been dispersed and they cannot return until yajuj and majuj has been released যে তাদের উপর নিষেধাজ্ঞা আছে একটা জনবস্তি যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন একটা শহর বা গ্রাম যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং তাদের প্রতি নিষেধাজ্ঞা আছে মানে তারা কখনোই ফিরে আসতে পারবে না সেই শহরে যতক্ষণ না পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ সেই দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে ফতিহাত শব্দের ব্যবহার রিলিজ ফতিহাত ইয়াজুজ ও মাজুজ ব্যাপারে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ রিলিজ হবে সে দেওয়াল ভেঙে পড়বে ততক্ষণ পর্যন্ত সেই লোকজন ফিরে আসতে পারবে না আমার প্রশ্ন আপনাদের কাছে এটা কোন শহরের কথা বলা হচ্ছে কোন শহরের কথা বলা হচ্ছে এই যে শহর যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন সেটা কোন শহর আমরা যদি আহাদিস পড়ি সমস্ত আহাদিস যদি পড়ে নিই তাহলে শুধু একটা মাত্র শহর এর মেনশন করা আছে নাম করে যেটা একটা উত্তর এসেছে জর্ডান উত্তরটা ভুল যেটার সঙ্গে ইয়াজুজ ও মাজুজের রিলেশন করা হয়েছে আর সেটা সহিহ মুসলিমের হাদিস সহিহ মুসলিম কিতাব নম্বর 41 কিতাবুল ফিতান ওয়া আশারাত আস-সাহ হাদিস নম্বর 7016 সেখানে বলছে যে ইয়াজুজ মাজুজ
আসবে দ্য মাউন্টেন একটা পাহাড় যার নাম হবে আল খামার আর তারপর সেই হাদিসই বলছে আল খামার কোথায় বলছে আল খামার হচ্ছে বাইতুল মাকদিসের একটা পাহাড়ের নাম বাইতুল মাকদিস আরবি নাম জেরুজালেম শহরের বাইতুল মাকদিস জেরুজালেম শহরকে বলা তাহলে ইয়াজুজ মাজুজের সঙ্গে শুধুমাত্র একটা শহরের রিলেশন করা হয়েছে সমস্ত হাদিস যদি ঘেটে ফেলি আর সেটা হচ্ছে জেরুজালেম বা বাইতুল মাকদিস কুরআন মাজিদের আয়াতে আমরা কি পেলাম যে সেই সেই শহর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন এবং তার রেসিডেন্ট তার লোকজন কখনো ফিরে আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইয়াজুজ মাজুজ দেওয়াল ভেঙে বেরিয়ে আসছে বোঝা গেল কুরআনের আয়াতে বোঝা গেল এবার 1948 সালের পর থেকে আমরা কি দেখছি ইসরায়েল যে জায়গাটি প্যালেস্টাইন নাম ছিল এবং সর্বসময় এই জায়গাটার নাম প্যালেস্টাইনই ছিল ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম বানি ইসরায়েল ইসরায়েলের বংশধর আলাইহিস সালাম ইসরায়েল আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালাম তো এই যে জায়গাটা এটাকে প্যালেস্টাইন এমনকি যখন দাউদ আলাইহিস সালাম যখন ডেভিড ভার্সেস গোলায়াত দাউদ আলাইহিস সালাম যখন জালুতকে হারালো পাথর মেরে যখন হত্যা করে ফেললো যাই করলো তো তখন বলছে যে ফিলিস্তিনদেরকে আমরা হারালাম বাইবেলে আছে বাক্যা কোরআনে ওই জায়গাটার নাম মেনশন করা নেই প্রয়োজন নেই কোরআন হিদায়তের গ্রন্থ যেটুকু যতটুকু যা যাবতীয় যা জিনিস সেগুলি হিদায়তের জন্য সবকিছু কোরআন মাজিদের মধ্যে আমরা পাই তো এই যে ইসরায়েল 1948 সালে বজুদ এলো প্রথমবার স্থাপিত হলো এবং তারপর থেকে ইহুদিরা আসতে থাকে এর আগে কি হয়েছিল এর আগে আপনারা যদি পড়েন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত 4 থেকে 8 4 থেকে 7 এবং 8 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুবার এরা চরম অত্যাচার করবে জুলুম করবে এবং দুবার এদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে তাহলে ইহুদিদের এটা নাফসের মধ্যে আছে যে ওরা কিছু কিছুদিন গেলে আবার অ্যারোগেন্ট হয়ে যায় আবার খুব গর্ব এসে যায় তাদের মধ্যে আল্লাহ নবী যাদেরকে পাঠায় তাদেরকে অস্বীকার করে এবং সমস্ত রকম জুলুম করে ওরা মনে করে গ্যার ইহুদি যারা তাদের উপরে তাদের জান মাল সবকিছু হালাল কিন্তু নিজেদের ইহুদি ভাইদের যদি ধন দৌলত যেটা সংরক্ষিত থাকে তাহলে তারা ফিরিয়ে দেয় কিন্তু অন্য মুসলিমদের বা অন্য যে কোনো জাতির ধন দৌলত যদি তাদেরকে সংরক্ষিত দেয় তারা ফিরিয়ে দেয় না জুলুম করে তো 1948 পরে সমস্ত পৃথিবী থেকে ইহুদিরা ওই ইসরায়েলে গিয়ে বসবাস করতে থাকে এমনকি কলকাতাতে আজকে একটাও ইহুদি বাকি নেই আপনারা জানেন যে বিশেষ করে আমি স্পেশালাইজ করি কম্পারেটিভ রিলিজনে হিন্দুদের সঙ্গে আমাদের আলোচনা সভা হয়েছে কলকাতাতে খ্রিস্টানদের সঙ্গে হয়েছে ভেবেছিলাম ইহুদিদের সঙ্গে করা যাক খোঁজ খবর যখন লাগানো যে একটা সিঙ্গেল একজন ইহুদি কলকাতাতে বাকি নেই সব এখান থেকে চলে গেছে সবাই আস্তে আস্তে ইসরায়েলে গিয়ে যাচ্ছে কোরআন মজিদ বলছে সেই ইসরায়েলের লোকজন ততদিন ফিরে আসতে পারবে না যতদিন না পর্যন্ত ইয়াজুজ মাজুজের রিলিজ হচ্ছে কি বোঝা গেল খুবই সহজ সবই বলে দিলাম কি বোঝা গেল কোরআন মাজিদের আয়াত দ্বারা আপনারাই বলুন ততদিন ফিরে আসতে পারবে না ফিরে এসছে তাহলে কি বোঝা গেল ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে ইয়াজুজ মাজুজ যদি বেরিয়ে যায় আল্লাহর সেই ওয়াদা পরিপূর্ণ হয়েছে কোন ওয়াদা যে এই দেওয়ালটা হচ্ছে তোমাদের জন্য রহমত রহমত কেন কারণ ওরা ফাসাদ করতো দেওয়াল করে দেওয়ার পর তারা ফাসাদ করতে পারছে না তো এটা রহমত কিন্তু আল্লাহর ওয়াদা যখন পরিপূর্ণ হবে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে দেওয়াল যদি ধূলিসাৎ হয়ে যায় সে দেওয়াল খুঁজে পাওয়া সম্ভব নাকি কিন্তু কোন মুসলিম আলেমকে যখন প্রশ্ন সমস্ত আলেমের কথা বলছি না যাদের অল্প জ্ঞান বিস্তর থাকে বা এমনি নর্মাল মুসলিমের কথাই বলি আলেম না বলাই ভালো যখন কোন নর্মাল মুসলিমকে করা হয় প্রশ্ন বিশেষ করে অমুসলিমরা যখন প্রশ্ন করে তারা বলে যে না আল্লাহ বলেছে কোরআন মাজিদে জুলকারনাইন দেওয়াল নির্মাণ করেছে তো আমরা বিশ্বাস করলাম লোকে বলে দেওয়ার কথায় উত্তর দিতে পারে না অমুসলিমরা হবে কি কি কিরকম ধর্মের বাবা কোরআন মাজিদ এবং আল্লাহর কালাম সেটা কোথায় দেওয়াল নির্মাণ করছে দেখাতে পারে না নলেজ যদি আমাদের সঠিক থাকে যে কোনো জিনিসের ব্যাখ্যা করা সম্ভব বোঝা গেল দেওয়াল ধূলিসাৎ হয়ে গেছে ইয়াজুজ মাজুজের যে বের হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনাটা কখন থেকে ছিল সেটার দিকে এবার আসা যাক সেই সম্ভাবনা কখন বেরিয়েছে সেটা বাদ দিই এখন বেরিয়ে গেছে কখন বেরিয়েছে সেটা পরে আসছি সম্ভাবনাটা কখন থেকে দেখা দেয় শুধু যদি আপনি সহিহ বুখারি পড়েন বাকি হাদিস তো রাখলাম আর আরো আছে শুধু যদি সহিহ বুখারি পড়েন ওখানে আটখানা হাদিস আছে এই সংক্রান্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চারটে রাবি হচ্ছে জায়নাব বিনত জাহাশ দুবার হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা এবং একবার উম সালামা একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
এই সমস্ত আটটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে অন্য একটা হাদিস বলি, মুসনাদ আহমদের হাদিস এবং তিরমিজিতেও এসেছে যে ইয়াজুজ ও মাজুজ প্রত্যেক দিন সে দেওয়ালটা ভেদ করবার চেষ্টা করে, একটু গর্ত করে, সূর্যের আলো দেখে, ভাবে যে পরের দিন এখান থেকে শুরু করব। পরের দিন যখন ফিরে আসে, যেহেতু আল্লাহ বলেছেন এটা আল্লাহর রহমত, কোরআন মাজিদে বলছে এটা আল্লাহর রহমত, তো যখন ফিরে আসে দেখে যে দেওয়াল পরিপূর্ণ আগের থেকে বেশি মজবুত হয়ে গেছে। হঠাৎ করে ইয়াজুজ মাজুজ বানি আদম, আদমের সন্তান সন্ততি, আদম মানে মানে মানুষজন তো আল্লাহর আহকাম তারা মানে না, কিন্তু জানে তো, মানে অনেক মুসলিম আছে সমস্ত কিছু মানে না কিন্তু জানে তো যে কোরআন মাজিদ মানা প্রয়োজন, প্রত্যেকটা আহকাম হুকুম মেনে চলা প্রয়োজন। তো বানি আদম তো মানে ইয়াজুজ মাজুজ বানি আদম, তো একদিন ওদের খেয়াল হলো যে আমরা বলি যে ইনশাআল্লাহ কাল থেকে আমরা দেওয়ালটা এখান থেকে শুরু করবো কাজটা। পরের দিন এসে দেখে যে গর্তটা ওরকম ছিল। এই যে আটটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে আটটা হাদিসের কথা বললাম, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমল আর এই আমল দিয়ে বলছেন যে আজকে ইয়াজুজ মাজুজ সেই দেওয়ালে এতটা গর্ত করেছে, এরকম একটা সাইজের গর্ত করে ফেলেছে। কোন দিনের কথা বলছে? এতদিনের না, যেদিন গর্ত হয় আবার পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তো গর্ত থাকলোই না। সেই দিন যেদিন গর্ত করেছে এবং তার পরের দিন সেই গর্তটা সেই অবস্থায় ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে ইয়াজুজ মাজুজ এতটা গর্ত করে ফেলেছে, আর আমরা অপেক্ষায় আছি যে ইয়াজুজ মাজুজ ভবিষ্যতে আসবে, কিয়ামতে আসবে, কিয়ামতের ঠিক আগে আসবে। কি করে সম্ভব? সে একই রকম যেন হিন্দুরা অপেক্ষা করছে কল্কি অবতার আসবে, বৌদ্ধরা অপেক্ষা করছে সেই মৈত্র আসবে। কি করে সম্ভব? সেই কল্কি অবতার এবং সেই বুদ্ধ মৈত্রেয় বা যেই বলুন, সেই সমস্ত প্রফেসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর পরিপূর্ণ হয়ে তিনি এসেছেন এবং সকল নাস সকল মানুষকে পথ প্রদর্শন করেছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন এবং চলেও গেছেন। তো কেউ যদি অপেক্ষা করতে থাকে তাহলে খুঁজে পাবে কি? পাবে না। তাহলে সম্ভাবনা যে সেই সময় থেকে ছিল সেইটুকুর আমি প্রমাণ দিলাম। অন্য একটা বিষয় নিয়ে এবার আলোচনা প্রয়োজন, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের ব্যাপারে আমি তিনটে হাদিস প্রথমত, তারপরে আরো দু একটা হাদিস আপনাদের সামনে তুলব। প্রথম তিনটে হাদিস, একটা বুখারী, একটা মুসলিম, একটা ইমাম হাইসামের মাজমা আল জাওয়াইদ থেকে। প্রথম হাদিস বুখারী থেকে। তার আগে হাদিসগুলো বর্ণনার আগে একটা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই, যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যদি কোনো ফিতনা আসে, সেটা সব থেকে বড় ফিতনা কি? আদম আলাইহিস সালাম থেকে কেয়ামত পর্যন্ত সব থেকে বড় ফিতনা যদি কিছু হয়ে থাকে, সেই ফিতনা কি? কিসের ফিতনা? সেটা একটা উত্তর, কিছু তো আইডিয়া আছে, কিছু তো ধারণা রাখেন আপনারা। দাজ্জালের ফিতনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সহিহ মুসলিম হাদিস নম্বর 7037 কিতাবুল ফিতানের মধ্যে। এই যে কিয়ামত সংক্রান্ত যে 10টা সাইন সংক্রান্ত শেষ যুগের কিতাবুল ফিতান, মানে শেষ যুগের যে ফিতনার যুগে যে বর্ণনা, ফিতান হচ্ছে ফিতনার প্লুরাল, বহু বচন। এই বর্ণনাগুলো বেশিরভাগ যে কোনো হাদিসের গ্রন্থে কিতাবুল ফিতান বা বাবুল ফিতান এরকম চ্যাপ্টার বা বুক নামগুলো নামকরণগুলো করা হয়েছে। তো সব থেকে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এবং কি আশ্চর্যের ব্যাপার, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মাজমা জওয়াইদে হাদিস আছে ইমাম হাইসামের, যে দাজ্জালের ব্যাপারে শেষ যুগে কোনো আলোচনা হবে না, কেউ আলোচনা করবে না। এমন অবস্থা হয়ে যাবে যে দাজ্জালের ব্যাপারে লোকে গাফিল, মানে অবগত হবে না, জানবেই না। এই সময় দাজ্জাল তার আবির্ভাব, দাজ্জালের আবির্ভাব হবে। দ্বিতীয় হাদিসে আমরা জানলাম যে সব থেকে মানে এমন একটা সময় আসবে, মাজমা আল জাওয়াইদ এমন ইমাম হাইসামের হাদিসের গ্রন্থ, এমন একটা সময় আসবে যে দাজ্জাল সম্বন্ধে সব কেউ জানবে না, সেটা নিয়ে আলোচনা করার হবে না, আর এমন সময় দাজ্জালের আবির্ভাব হবে, এসে পড়বে, কেউ জানবে না, সেই সময় এসে পড়বে। আজকে ঠিক একই সেই পরিস্থিতি এসে গেছে, কেউ জানে না, কোথাও এটা নিয়ে আলোচনা হয় না, অথচ সব থেকে বড় ফিতনা, কিন্তু আলোচনা হয় না। ছোটখাটো ব্যাপার নিয়ে লোকে ঝগড়াঝাটি করে পড়ছে, কিন্তু যে আসল মূল যেই ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না।
মূল ব্যাপার বলতে সেই সেই সমস্ত বড় বড় যে ফিতনা বা আলামাতের কথা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেগুলোর ব্যাপারে সাবধান করা হয়েছে সেগুলোর কথা আমি বলছিলাম। সহিহ বুখারী হাদিস খণ্ড 4 কিতাব নম্বর 55 কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 553 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবী এভরি প্রফেট ওয়ার্নড হিজ পিপল এগেইনস্ট হিম দ্য দাজ্জাল, সমস্ত নবী নিজের নিজের কওমকে বা উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে, এমনকি নূহ আলাইহিস সালামও সতর্ক করেছেন। কিন্তু আমি এমন একটা কথা তোমাদেরকে বলবো যে কথাটা আমার পূর্বে কেউ বলেনি, সেটা হচ্ছে দাজ্জাল উইল বি ওয়ান আই, দাজ্জালের একটা চোখ হবে। আপনারা বলেন যে দাজ্জাল যখন আসবে ওর কটা চোখ হবে, একটা না দুটো? একটা হবে না, দুটো হবে। অন্য একটা হাদিস আছে দাজ্জাল উইল বি ব্লাইন্ড ইন ওয়ান আই, তার একটা চোখ অন্ধ হবে। এই যে অন্ধ হওয়ার কথা, সেটার দুটো মিনিং আছে, ডাবল মিনিং, এবং দুটোই সঠিক। বাস মানে ফিজিক্যালি একটা চোখ অন্ধ হবে এবং অন্য চোখটা ঠিক থাকবে। আর যেই কথাটা শেখ আনোয়ারুল ফয়েজ বোঝাচ্ছিলেন যে বাইরের চোখ মানে একটা চোখ ঠিক থাকবে, কিন্তু অন্তরের যে চোখ সেটা তার অন্ধ হবে। সেই কারণে সে নিজেও বিভ্রান্ত হবে, লোককেও বিভ্রান্ত করবে। এমন বড় ফিতনা যে বহু মানুষ তার ফিতনার শিকার হবে এবং পৃথিবী দুভাগে ভাগ হয়ে যাবে। এত যে ভাগ দেখছেন সে কিচ্ছু থাকবে না, আর সময় খুব কাছে এসেছে, কিচ্ছু থাকবে না, একটা দাজ্জালের অনুসারী বাকিরা মুসলিম, শুধু দুটো ভাগ থাকবে। এমনকি বহু মুসলিম না জানার কারণে না চিনতে পারার কারণে দাজ্জালের অনুসরণ করবে। শেষ যুগে তিনজন ব্যক্তির কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে ইসলামে বলা হয়েছে যে তাদের আইডেন্টিফিকেশন, তাদেরকে চিহ্নিত করা খুবই প্রয়োজন। ইমাম মাহদী, ঈসা আলাইহিসসালাম যখন দ্বিতীয়বার আসবেন, এবং তৃতীয় হচ্ছে দাজ্জাল। কেন বলেছেন? এই যে দাজ্জালকে আমরা মাসিহুদ দাজ্জাল বলি, মাসি কিসের জন্য বলি? ভণ্ড মাসি, দাজ্জাল মানে মিথ্যাবাদী, লায়া কাজ্জাব, দাজ্জালের অর্থ হচ্ছে কাজ্জাব, মিথ্যাবাদী। তাহলে ভণ্ড মাসি কেন বলি? কারণ দাজ্জাল যখন আসবে একের পর এক দাবি করবে, প্রথমে নবী দাবি করবে, পরে ঈসা মানে ঈসা দাবি করবে কিন্তু ঈসা আলাইহিসসালাম হবে মানে সে হবে না, আর পরে নিজেকে আল্লাহ বলে দাবি করবে এবং অনেক কিছু মিরেকল কেরামত দেখাবে। এই সব কারণে অনেক লোক বিভ্রান্ত হবে। তো মাসিহ দাজ্জাল, এই দাজ্জালকে কেন বলা হয়, তার একটা বিশেষ কারণ যে ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, সেখানে কিছু প্রফেসি আছে। এই সমস্ত প্রফেসি এবং ঈসা আলাইহিসসালাম যখন প্রথমবার আসেন, মানে যখন আসেন ঈসা আলাইহিসসালাম যখন আসেন, যখন জন্মগ্রহণ করেন, এবং তার জন্মগ্রহণটা ছিল অলৌকিক জন্ম, সেটা আমরা সকলেই জানি। তো তখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে মানতে অস্বীকার কেন করেছিল? মূলত দুটো কারণ করেছিল। একটা মিথ্যে অভিযোগ করেছিল মারিয়াম সালামুন আলাইহার দিকে, যে কি করে সম্ভব যে ঈসা আলাইহিস সালাম জন্মাল, কি করে সম্ভব, এবং দোষারোপ করেছিল মারিয়াম সালামুন আলাইহার দিকে। এইটা একটা প্রথম প্রথম কারণ। কিন্তু সত্য কথাটা কি আমরা সেটা জানি যে আল্লাহ মিসাল দিয়েছেন ঈসা আলাইহিস সালামের, যে ঈসা আদমের মতো আলাইহিস সালাম, এবং আদমকে উনি বিনা পিতা ও মাতা ছাড়া সৃষ্টি করেছেন। তো তার জন্য কোনো বড় ব্যাপার না যে বিনা পিতাতে আদম ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেন, তার জন্য এটা কোনো বড় ব্যাপার না। উনি বলেন কোন ফায়াকুন, বলেন আর সেটা হয়ে যায়। তো প্রথম বা আচ্ছা দ্বিতীয় কারণ, সেই কারণগুলো ওল্ড টেস্টামেন্ট যদি আমরা পড়ি বাইবেলের, সেই প্রফেসি গুলো থেকে আমরা পাই। কি কি প্রফেসি? বলছি ঈসা আলাইহিসসালাম যখন আসবেন তখন পুরো বিশ্ব, পুরো বিশ্ব রাজত্ব করবেন জেরুজালেম থেকে, জেরুজালেমে বসে হাকিমুন আদিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিসসালাম হাকিমুন আদিল হবেন, হাকিম মানে রুলার, কিং, আদিল মানে জাস্ট, আদিল যে করবে, ইনসাফ যে করবে। তো যখন ইহুদিরা দেখলো যে ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, যখন ইহুদিরা দেখলো, আমি বলছি না সেটা হয়েছে, যখন ইহুদিরা দেখলো তাদের চোখের সামনে যে ঈসা আলাইহিসসালাম মারা গেছে, তখন তাদের যে ভুল বিশ্বাস ছিল আরো মজবুত হয়ে গেল যে এ নিশ্চয়ই কখনো ঈসা হতে পারে না আলাইহিসসালাম। কেন? কারণ তাদের প্রফেসি ফুলফিল হচ্ছে না, জেরুজালেমে বসে পুরো বিশ্ব সে একটা ভালো
ভালো সাম্রাজ্য, ইসলামিক সাম্রাজ্য, ইসলামিক ওরা বলে না, আমাদের বিশ্বাস এটা যে সম্পূর্ণ সমস্ত লোককে তারা রাজত্ব করবে। তো সেটা যখন হলো না তারা অস্বীকার করলো। এই দুটো ব্যাপার মূলত ছিল। আমরা জানি যে এই যে সেকেন্ড, এই যে রাজত্ব, পুরো বিশ্ব রাজত্বের কথা বলা হয়েছে, সাম্রাজ্য স্থাপন করা বলা হয়েছে, এটা ঈসা আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আসবেন সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। এমনকি সূরা যুখরুফেও বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে কিয়ামতের একটা খুব বড় নিশান, কিয়ামত আসার খুব বড় নিশান। এটা সেকেন্ড টাইম হবে। দাজ্জাল যখন আসবে সে যদি লোককে বিভ্রান্ত করতে পারে এই বলে, এবং এই সেই সমস্ত জিনিস করে, যে সমস্ত জিনিস করার ফলে লোকে বিভ্রান্ত হয়ে তাকে ভাববে যে এ মসিহ, তাহলে কি হবে? তাহলে মানে বিভ্রান্ত হয়ে তাকে মসিহ অনেকে ভেবে নেবে। বোঝা গেল? দাজ্জাল যদি আসে এবং যেই জিনিসটা হওয়ার কথা ছিল ঈসা আলাইহিস সালামের উপর এবং যেটা হবে আমরা মনে করি, তা ঈসা আলাইহিস সালাম আসার আগে যদি সেই হাকিম, সেই সেই এরকম একটা রাজা আসে এবং জেরুজালেমে বসে পুরো বিশ্বকে রাজত্ব করে, তাহলে অনেকের ভুল ধারণা হবে সেই মাসিহ ফুলফিলমেন্ট, যে প্রফেসি করা হয়েছিল, এসে গেছে, সেই দিকে এগিয়ে এগিয়ে চলেছে আজকের ইহুদি এবং বানি ইসরাইল এবং জায়নিস্ট যাদেরকে বলা হয় তারা। দাজ্জালকে যদি লোককে বোকা বানাতে হয় এবং লোককে এই ভুল ধারণা করাতে হয় যে সেই হচ্ছে ঈসা, তাহলে মূলত পাঁচটা জিনিস করতে হবে। প্রথমত সেই আরজে মুকাদ্দাসা, হোলি ল্যান্ড লিবারেট করতে হবে, লিবারেট ফ্রি করতে হবে। দ্বিতীয়ত সেখানে সমস্ত ইহুদিদেরকে নিয়ে আসবে, তবে তো সেই ইহুদিদের রাজা হবে, ওদের ধারণা। তৃতীয়ত সেটাকে একটা রাজ্য হিসেবে স্থাপন করতে হবে, যেটা হয়ে গেছিল 1948 সালে। চতুর্থত সেটা একটা রুলিং স্টেট, ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল স্টেট হতে হবে, তবেই তো সেটা পুরো বিশ্বকে রাজ্য করবে, না হলে কি করে করবে এত ছোট একটা দেশ। পঞ্চম, সেই দাজ্জালকে আসতে হবে এবং সেখানে বসে রাজত্ব করতে হবে। এই পাঁচটা জিনিস যখন হয়ে যাবে তাহলে লোকে ভুল ধারণা হবে, বিশেষ করে ইহুদিদের ভুল ধারণা হবে যে মাসি প্রথমে যে যিনি অ্যাকচুয়ালি ঈসা আলাইহিস সালাম ছিলেন সেটা ছিলেন না, বরং এই যে দাজ্জাল সেই মাসি। কারণ যেই পাঁচটা কাজ ঈসা আলাইহিস সালামের কথা সেটা ঈসা আলাইহিস সালাম করেনি, এবং ওদের চোখে ওরা দেখলো যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তাহলে এটা ঈসা কখনই হতে পারে, আর দাজ্জাল সেই কাজগুলো, দাজ্জাল সেই কাজগুলো করে দেখাবে। তো ওরা, ওদের এই সেই ভুল বিশ্বাস আরো মজবুত হয়ে যাবে যে এই এটাই হচ্ছে আসল মাসি, কিন্তু বস্তুত সে হবে দাজ্জাল। এরপরে দাজ্জাল সংক্রান্ত আরো দুটো হাদিস আপনাদের আমি শোনাতে চাই, দুটোই সহিহ মুসলিমের হাদিস। প্রথম হাদিস আবার সেই কিতাবুল কিতান, বারবার ওই জন্য রেফারেন্স দিচ্ছি না, কিতাব নম্বর 41, হাদিস নম্বর 7028, ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু আনহা, ওনা থেকে বর্ণনা হয়েছে হাদিস। এবং এখানে অনেক লম্বা হাদিস, অনেক লম্বা, আপনারা পড়তেও পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সংক্ষিপ্ত করে বলে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি বলছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজের সময় যে আজকে সালার সময় যে আজকে নামাজের পরে কেউ যাবে না, বসবে, গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের বলার আছে। যখন নামাজ হয়ে গেল সকলে বসলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘটনা একটা ঘটনা বর্ণনা করছেন, বলছেন যে তামিমা দাগি, যিনি একটা খ্রিস্টান ছিলেন, নাসারা ছিলেন, পরে যখন ইসলাম অ্যাকসেপ্ট করলেন, সাহাবি হয়ে গেলেন, উনি একটা ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, এবং সেই ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বর্ণনা করছে। বলছে তামিমা দাগি আমাকে আজকে একটা ঘটনা বলল। ঘটনা বললেন, কি বললেন তামিমা দাগি? বললেন যে আমি এই যে সমুদ্র থেকে, এই যে আরব, আরব যেটা সেটা সর্বসময় আরব বলেই জানা হতো, সৌদি বলে না, আরবের নাম আরব ছিল, সৌদি আরব না। আরবের বিভিন্ন অংশ ছিল, কোনটাকে হেজাজ বলা হতো, কোনটাকে শাম বলা হতো, কোনটাকে ইয়েমেন বলা হতো, কোনটাকে নাজদ বলা হতো, এটা আরবের অংশগুলো ছিল। এদিকে ছিল ইরাক, ইরাককে ইরাকি বলা হতো, এদিকে ইরান ছিল, পার্সিয়া বা ইরান বলা হতো, এদিকে হিন্দ ছিল, এরকম মানে ভৌগোলিক চিত্রটা দেওয়া এই জন্য প্রয়োজন। আর ওদিকে আপনাদের টার্কি, ওদিকে উপরে ইউরোপ, এদিকে আফ্রিকা, মাঝে সমুদ্র। এই আরবের সমুদ্র থেকে তামিমার দাড়ি জাহাজে করে, বা যেরকমই হোক কিছু একটা জাহাজের মতো কিছু একটাতে, বানি লাকামার, বানি যুধামের কিছু লোক সাথীদের সঙ্গে যাত্রা শুরু করেছিলেন। এবং বলছেন এক মাস এই সমুদ্রে আমরা চলতে থাকি, এবং সেই এক মাস পরে আমরা এসে পৌঁছাই একটা দ্বীপে, আইল্যান্ডে, একটা দ্বীপে এসে পৌঁছাই। এবং দ্বীপে যখন নামি একটা লোককে দেখতে পাই, সেই লোকটাকে সামনে পেছনে পার্থক্য করা যাচ্ছিল না, কারণ সর্বশেষ এত লোম ছিল, আমরা বুঝতে পারছিলাম যে মুখ কোনটা পেছন কোনটা বুঝতে পারছিলাম না, ভয় হলো যে এটা শয়তান নাকি তামিমা দাড়ি বলছে।
মানে মহসুল আসলামকে বলছেন এবং মহসুল আসলাম সেই ঘটনাটা লোকেদেরকে বলছেন, তুলে ধরছেন। এরা ভয় পেয়ে জিজ্ঞেস করলো তুমি কে? ও বললো আমি আল জাসাসা। আল জাসাসা যে সে বলে যে ওই যে মোনাস্ট্রি আছে সেই মোনাস্ট্রিতে তোমাদের জন্য কি অপেক্ষা করছে? প্রথমত তামিমার দাড়ি এনারে যে বেরিয়েছিলেন সেই আইল্যান্ডে যাওয়ার ওনাদের উদ্দেশ্য ছিল না, তো আইল্যান্ডে এসে পৌঁছবে, দ্বীপে এসে পৌঁছবে কারো জানার কথা না। যখন ভুলবশত পৌঁছে গেছে ওনাদের জন্য আবার কি অপেক্ষা করে? এই শুনে আবার খুব ভয় পেয়ে গেছে। এই আল জাসাসা মোনাস্ট্রি মানে একটা জায়গা যেখানে ইবাদত করা হয়, মুসলিমরা মসজিদ বলে বাকিরা বাকি কিছু বলে, মোনাস্ট্রি ইংরেজিতে একটা শব্দ, তো ওই মোনাস্ট্রিতে তোমাদের জন্য অপেক্ষা। এই কথাটা শুনে ভাবলেন যে নিশ্চয়ই একটা শয়তান হবে, জাসাসা ছুটে গেলেন ওই মোনাস্ট্রির দিকে। মোনাস্ট্রিতে কি দেখলেন? খুব আশ্চর্য একটা জিনিস দেখলেন, একটা লোককে দেখলো এবং তার হাত গলার সঙ্গে চেন দিয়ে বাঁধা ছিল, পা চেন দিয়ে বাঁধা ছিল এবং সে কিছু প্রশ্ন করতে থাকে, বলে যে লেক তাবারিয়া, লেক টিবেরিয়াস, সেটা কি পানি আছে না নেই? এরা বললো হ্যাঁ পানি আছে। বললো কিছুদিন শীঘ্রই একটা সময় আসবে যেখানে পানি থাকবে না। এরকম করে একের পর এক প্রশ্ন করতে থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করে যে তাদেরকে কি অনুসরণ, তাকে কি অনুসরণ করছে? লোকে বললো লোকে অনুসরণ করছে, মানে প্রথমে করছিল না তারপরে করছে। বললো হ্যাঁ ওটা তাদের জন্য ভালো, মানে অনুসরণ করে তাদের জন্য উত্তম। তারপর সে ব্যক্তি যার হাত পা চেন দিয়ে বাঁধা ছিল কি বলছে খুব লক্ষ্য করে দেখবেন। তখন এরা জিজ্ঞেস করলো, এত সব প্রশ্ন উপরে আছে তামিমার দ্বারে বাকি সঙ্গী সাথীদের, এরা একটা প্রশ্ন করলো যে তুমি কে? বলে আমি দাজ্জাল, শীঘ্রই আমাকে মুক্ত, মানে আমি মুক্ত হতে সক্ষম হব, আমি সেই পারমিশনটা পাবো। দাজ্জালের নিজস্ব শক্তি নেই। একটা উদাহরণস্বরূপ বলি, যখন হারুত ও মারুত এসেছিল সূরা বাকারা যে বাকিয়াটা আছে, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক শেখাতে, এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা ছিল সমস্ত মানুষের জন্য, একটা পরীক্ষা ছিল যে বলেছিল তারা সেই ফেরেশতারা যে তোমরা ব্ল্যাক ম্যাজিক শিখো না, কালো জাদু শিখো না, এটা যদি শেখো তোমাদের জন্য জাহান্নাম। মানে যা এখানে সোজা কথাই বলার চেষ্টা করছি, এটা শিখো না কিন্তু যদি শিখতে চাও আমি শেখাবো, কিন্তু এটা হবে আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য একটা পরীক্ষা। তো লোকে যারা শক্তির মানে আর পাওয়ার যারা চাই, গ্রিড যাদের আছে, তারা কেউ কেউ শিখেছিল এবং তাদের পাওয়ার বেড়েছিল, কিন্তু সমস্ত একটা পরীক্ষা। তো দাজ্জাল যে ফিতনা সেটা মানুষের জন্য একটা পরীক্ষা, নিজস্ব কোনো পাওয়ার নেই। সেই জন্য দাজ্জাল বলছে আমাকে যখন পারমিশন দেওয়া হবে তখন আমি এই এখান থেকে বেরিয়ে যাব এবং চারিদিকে আমি আমার ফাসাদ এবং ফিতনা ছড়িয়ে দেবো, শুধু মক্কা ও মদিনা হাদিসের মধ্যে বলা আছে এই দুটো জায়গা আমি কিছু করতে পারবো না। অন্য হাদিস আছে যেখানে বলা আছে যে মক্কা ও মদিনা দাজ্জাল কেন বলেছে, যে সেটা সংরক্ষণ বা সুরক্ষার জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাদের, যাদের হাতে তরবার থাকবে তাদের সুরক্ষা এবং সংরক্ষণের দায়িত্ব তাদের হাতে থাকবে এবং সেই জন্য এটা সুরক্ষিত, আমি সেখানে কিছু ক্ষতি করতে পারবো না। এইটা একটা হাদিস। আর আরেকটা হাদিস, এই দুটো হাদিসের ব্যাখ্যা আমি একসঙ্গে করবো, আবার সেই হাদিসটা সহিহ মুসলিম কিতাবুল ফিতানের হাদিস, হাদিস নম্বর 7015। সেখানে প্রশ্ন করা হয়, আবার বড় হাদিস, নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বড় হাদিস, ছোট করে বলছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দাজ্জালের ব্যাপারে সতর্ক করতেন। সাহাবারা কখনো মনে করতে যে সাধারণ কেউ, কখনো মনে খুব সিগনিফিকেন্ট কোনো একটা বড় মাপের ফিতনা, মাঝে মধ্যে ভাবেন যে খেজুর গাছের পিছনে বুঝে লুকিয়ে আছে। অন্য হাদিসে আছে যে কেউ কেউ ভাবতে ইবনে সাইয়্যদ বলে একটা ইহুদি ছিল সেই হয়তো দাজ্জাল, যেটা দাজ্জাল নয় সেটা অন্য হাদিস থেকে প্রমাণ হচ্ছে সে দাজ্জাল না। তো এরকম আলোচনা তারা করত এবং বিভিন্ন রকম আলোচনা তারা করত। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তাদের আলোচনা হচ্ছিল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে 40 দিন থাকবে। হাদিস শোনা আছে আপনাদের, যদি না শোনা থাকে পড়ে নেবেন সেই মুসলিম, 40 দিন থাকবে। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো। কার প্রথম দিন? দাজ্জালের প্রথম দিন। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো এবং চতুর্থ দিন থেকে সমস্ত দিন, বাকি দিনগুলো, বাকি 37 দিন হবে তোমাদের দিনের মতো। যখন দাজ্জালের দিন আর আমাদের দিন একই রকম হবে তখন আমরা দাজ্জালকে দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। লোকে প্রশ্ন করলো, আচ্ছা এই যে একটা দিন 1 বছরের মতো, এর অর্থ কি, এর মানে কি, এর ব্যাখ্যা কি, আপনাদের কি ধারণা জন্মাচ্ছে সেটা বলবেন। এমনি সময় শেষ হয়ে আসছে, তো তাড়াতাড়ি বক্তব্যটা গুটি নিতে হবে। আমি চাইবো দু একটা মানে আপনাদের যে ধারণা আছে সেটা বলবেন, এতে বোঝাতে সুবিধা হবে। আপনাদের কি ধারণা যে একটা দিন তোমাদের 1 বছরের মতো, এর অর্থ কি, এটা কি অর্থ বহন করে? এরকম কি মনে হচ্ছে যে সূর্য উঠবে,
আর ডুববেই না, এক বছরের মতো একটা সময় পার হয়ে যাবে এবং তারপরে সূর্য ডুবে, এরকম কি ধারণা জন্মাচ্ছে? অত্যাচারটা খুব বেশি হবে, অত্যাচারটা খুব বেশি হবে, অত্যাচার বেশি হবে। ভালো, খুব ভালো উত্তর। এরকম মনে হচ্ছে না? কারো কারো কিন্তু মনে হয় সেই উত্তর, যাদের এরকম মনে হচ্ছে যে সূর্য উঠবে কিন্তু ডুববে না, মানে অনেকক্ষণ আকাশে থাকবে, এক বছর পরে ডুববে, এত সময় হবে, তো সেই ধারণাটা কেন ভুল সেটা আমি আপনাদের বলি। যে সূর্য উঠলো, সূর্য ডুবলো, এর মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এরকম ব্যাপারটা নয়। প্রতি চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারা বলবেন কি কথা বলছি আবার? নর্থ পোল, আমরা জানি পৃথিবী গোলাকার, স্পেরিক্যাল, নর্থ পোল এবং সাউথ পোল দুটো এমন জায়গা যেখানে ছ মাস দিন এবং ছ মাস রাত থাকে। ধরে নিয়ে যদি কেউ নর্থ পোলে থাকে, সে কি বছরে দশ বার নামাজ পড়বে নাকি? পড়বে না। কিন্তু আপনাদের মনে হচ্ছে না, আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ হিকমত দিয়েছে, নলেজ দিয়েছে, জ্ঞান দিয়েছে, কিন্তু অনেক জায়গায় আমি যখন এই ব্যাপারগুলো বলে থাকি, তাদের মনে হয়, কারো কারো ধারণা থাকে অনেক বড় একটা দিন হবে। তো এই ধারণাটা কোনো কোনো সাহাবাদের মধ্যেও জন্মেছিল, প্রশ্ন করেছিল সেই সময়ে কি আমরা পাঁচবার নামাজ পড়বো? তাদের মাথায় এই ধারণাটা হয়েছিল তো, অনেক লম্বা দিন হবে, পাঁচবার পড়বো না? সময় মহাম বলেছিলেন না, সময় ভাগ করে নিয়ে নিজের সময় সময় নামাজ পড়তে থাকবে, মানে প্রতি চব্বিশ ঘন্টা নামাজ পড়তে থাকবে। বস্তুত এই একদিন আসলে একদিন না, একটা সময়ের কথা বলা হয়েছে। যেমন করে ইয়ম, যে আল্লাহ ছ দিন, যে আসমান জামিন সামাবাত এই সমস্ত সৃষ্টি, মানে সৃষ্টি করেছেন, যেটা ছ দিন ফিজিক্যালি দিন না, সেটা ধারণাগুলো ভুল হয়ে যাবে, বিজ্ঞান বিরোধীও হয়ে যাবে, যদিও বিজ্ঞান আমাদের মাপকাঠি না, কোরআন ও হাদিস মাপকাঠি। তা সত্ত্বেও কোরআন ও হাদিসে এমন কোনো কথা পরস্পর বিরোধী নেই, বিজ্ঞান বিরোধীও নেই, যা আছে সমস্ত কিছু ঠিক আছে, যেগুলো নেই সেগুলো ষড়যন্ত্র এবং সেই হাদিসগুলো সঠিক নয়। তো এই দিনটা একটা সময়ের কথা বোঝাচ্ছে। দ্বিতীয় দিনটা ওই দিনের থেকে একটু ছোট সময় হবে, একটা বছর পরে সেই দিন রজ্জালের দ্বিতীয় দিনটা একটা মাসের সময় মতো হবে। তৃতীয় দিনটা আরেকটু ছোট সময় কথা বলা হয়েছে, যে একটা সপ্তাহের মতো হবে। চতুর্থ দিন থেকে চল্লিশ দিন, শেষ ৩৭ দিন হবে তোমাদের দিনের মতো। যেই দিনগুলো আমাদের দিনের মতো হবে, সেই দিনগুলোতে আমরা দাজ্জালকে দেখতে পাবো, এবং দাজ্জালের যে অত্যাচার, ফিতনা, ফাসাদ সব থেকে বেশি জুলম মানব জাতির উপর যখন হবে, সেটা এই ৩৭ দিনগুলোতে হবে, কিন্তু বাকি দিনগুলোতেও হচ্ছে, আর সেটা আমরা মানে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। যেটা বলার ছোট করে, আর প্রশ্ন বেশি না করে আমি সেটা ছোট করে গুটিয়ে আনতে চাই, যে এই দিনগুলো, এই চল্লিশ দিনের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ভবিষ্যতে আসবে না, কিছু কিছু সময় পেরিয়ে গেছে আর বাকি সময়ের মধ্যে আছে, আর কিছু সময় আসতে চলেছে, সমস্ত চল্লিশ দিন বাকি নেই। বাকি যাদের আছে ধারণা, সেটা ভুল ধারণা, কিছু সময় পেরিয়ে গেছে, বাকি কিছু সময়ের মধ্যে আছে, এবং কিছু সময় যে বাকি দিনগুলো আসতে চলেছে। কোন সময়গুলো পেরিয়ে গেছে? আমি বলছি যে তামিমের দাঁড়িয়ে যখন আয়ল্যান্ডে পৌঁছলো, দ্বীপে পৌঁছলো, দাজ্জাল যে দ্বীপের মধ্যে আটকে ছিল, সেই দিনটা, মানে সেই দ্বীপটা কোন দ্বীপ, সেই দ্বীপটা কোন দ্বীপটা, আপনাদের উত্তরে অপেক্ষায় রইলাম, কোন দ্বীপ যেখানে তামিমের দাঁড়িয়ে দেখেছে। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাকিয়া লোকেদেরকে শোনাচ্ছে এবং বলেছে যে আমারও এই ধারণা ছিল, এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে আমি এই ব্যাপারটা বলেও ছিলাম। এটা যেন একটা অ্যাটেস্টেশন হচ্ছে যে এই জিনিসটা সত্য, সেটা তামিমের দাঁড়িয়ে দেখে এসছে ওনার কাছে। ওয়াহী হোক, ইলহাম হোক, যাই হোক, আল্লাহ তাআলা সেই ইলম দিয়েছিলেন, পরে তামিমের দাঁড়িয়ে যখন পৌঁছে তখন কনফার্মেশন হচ্ছে যেন। তো এই দ্বীপটা কোন দ্বীপ? আমি বলছি এই দ্বীপটা অন্য কোন দ্বীপ না, গ্রেট ব্রিটেন। আপনি বলবেন আমরা মানতে বাধ্য কেন? বলে মানতে বাধ্য না, এটা কোরআন হাদিসের কথা না, সেজন্য মানতে বাধ্য না। কিন্তু যদি না মানেন তাহলে বলতে হবে কেন মানছেন না, যদি না মানেন তাহলে বলতে হবে সেই দ্বীপটা কোনটা, আমি প্রশ্ন আবার করবো সেই দ্বীপটা কোনটা, সেটা বলতে হবে। এমনি মানবো না, সেরকম করলে হবে না। একটা দ্বীপ কত বড় হতে পারে সেটা কেউ জানে না, সেটা একটা সময় বোঝানোর জন্য বলা হয়েছে, ব্যবহার করা হয়েছে হাদিসের শব্দগুলো। উদাহরণস্বরূপ কোরআন মাজিদে এসেছে যে একটা দিন আল্লাহ নিকট একটা দিন এক হাজার বছরের মতো হতে পারে, হতে পারে। অন্য একটা দিনের কথা বলেছে যে পঞ্চাশ হাজার বছরের মতো, এটা কন্ট্রাডিকশন নেই, দুটো আলাদা আলাদা দিনের কথা বলা হয়েছে। একটা দিন অনেক লম্বা সময়, আমাদের যে হিসাব, যেভাবে আমরা হিসাব করি সূর্য প্রত্যেক দিনে হিসাব করি, সেই হিসাবে অনেক লম্বা দিন, আল্লাহর নিকট একটা দিন অনেক লম্বাও হতে পারে, সম্ভাবনা আছে। এবং দাজ্জালের নিকট একটা দিন কত বড় সেটা কোনো হাদিসে বর্ণনা নেই। আমি বলি এটা কি অসম্ভব যে এটাও হাজার বছরের মতো হতে পারে? অসম্ভব না। অসম্ভব কি? অসম্ভব না। আমরা জানি যে গ্রেট ব্রিটেন পুরো বিশ্বকে রাজত্ব, মানে পুরো বিশ্বে নিজের সাম্রাজ্য স্থাপন করেছিল ৯০০ থেকে ১৯০০ মোটামুটি,
ইসলাম যখন কোন দিন ভবিষ্যৎবাণী কখন বলে এক্স্যাক্ট কিছু বলে না, এক্স্যাক্ট কিয়ামতের দিন কখন আসবে, কি হবে না হবে, এগুলো ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উনার কাছে নেই, উনার কাছে নেই তো আর কারো কাছে থাকতে পারে কি, থাকতে পারে না। ঈসা আলাইহিস সালাম যখন রাসূল নবী রাসূল হিসেবে এসেছিলেন উনাকেও প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন আসবে, উনিও বলেছিলেন আমার জানা নেই, কারো জানা নেই, এক্স্যাক্ট ডেট টাইম কেউ বলতে পারে না, যে বলছে যে দাবি করছে সে মিথ্যা কথা বলছে, কাজে এক্স্যাক্ট ডেট টাইম আমিও বলতে পারবো না, জিজ্ঞাসাও করবেন না। কিন্তু এই হাজার বছর ধরে আমরা দেখেছি, দিস ইজ অবজারভেবল ফ্যাক্ট, এমন একটা ঘটনা যেটা আমরা চোখে দেখেছি, এই হাজার বছর ওরা রাজত্ব করেছে। আমি বলছি এইটা দাজ্জালের সেই দিন যেই দিনে আমরা দাজ্জালকে দেখতে পারবো না, কিন্তু পুরো বিশ্বে সে ফিতনা ফাসাদ করবে, এবং আমরা জানি ইংল্যান্ড কত অত্যাচার করেছে সমস্ত বিশ্বের মানুষের ওপর, ইন্ডিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে এই হাজার বছর ধরে ওরা রাজত্ব চালিয়েছিল। এই এক বছর একদিন এক বছরের মতো, দ্বিতীয় দিন এক মাসের মতো, বছরের সঙ্গে মাসের সম্পর্ক কি, বারো ভাগের এক ভাগ। প্রথম দিনটা যদি হাজার বছর হয় দ্বিতীয় দিনটা কত, হাজার হাজারের বারো ভাগের এক ভাগ কত, তাড়াতাড়ি বলেন, ক্যালকুলেটার থাকলে করতে পারেন, তিরাশি বছর আসে, করে নেবেন, তিরাশি, তিরাশি ইন্টু দশ আটশো তিরিশ, আর আরো একশো ষাট হয়ে যাচ্ছে কত, এক হাজার, তো তিরাশি বছর। উনিশশো সতেরো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় বা ওই সময়টা আগে ভাগে, উনিশশো থেকে উনিশশো বললাম একটা বোঝানোর জন্য, বস্তুত উনিশশো সতেরো থেকে ট্রানজিশনটা শুরু হয়েছে, উনিশশো সতেরো থেকে বাকি সেকেন্ড দিনটা দাজ্জালে ছিল, যখন দাজ্জাল পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছিল আমেরিকায় বসে, এবং আমেরিকার হুকুমত ছিল পুরো বিশ্বে, সে যা খুশি চায় তাই করছিল, এবং আমরা জানি কত মুসলিম যে দেশ সে নষ্ট করেছে, সমস্ত কিছু করেছে, ফিতনা ফাসাদ করেছে, মুসলিম অমুসলিম সব দেশ নষ্ট করেছে সে এই তিরাশি বছর, যেটা মোটামুটি ভাবে দু হাজার নাগাদ আমরা ওটা শেষ করছি। এই এক সপ্তাহের মতো, একটা মাস এবং একটা সপ্তাহের কি রিলেশন, মোটামুটি চার ভাগের এক ভাগ, চার সপ্তাহ কয়েকদিন মিলে একটা মাস হয়। তৃতীয় দিন যে দাজ্জাল পুরো বিশ্বে অত্যাচার করবে সেটা কোথা থেকে হবে, ইসরায়েলে বসে হবে, ইসরায়েলে বসে হবে। এবং এই দু হাজার এক থেকে মোটামুটি যে তিরাশি ভাগে চার ভাগের এক ভাগ কত হয়, কুড়ি বছরের কম বেশি, এই কুড়ি বাইশ, মোটামুটি দু হাজার তেইশ অবধি, দু হাজার এক থেকে দু হাজার তেইশ, এই সময়টা দাজ্জাল হুকুমত করবে পুরো বিশ্বে, ফিতনা ফাসাদ করবে, অত্যাচার করবে, জুলম করবে ইসরায়েলে বসে। আমরা তখনও দেখতে পাবো না, আমরা তখনও দেখতে পাবো না, আমরা সেই জিনিস, আমাদেরকে সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি সীমিত দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমিত দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহও দেখতে পান আমরাও দেখতে পাই, কিন্তু সেই দেখা কি এক, লাইসা কামিসলিহি শাইয়, তার সমতুল্য কিছুই নেই, কেউ নেই, কখনো হতে পারে না, কোনো সাদৃশ্য হতে পারে না, আমাদের সেই চিন্তা ভাবনা শক্তি দেওয়া হয়নি। ফিজিক্স বলে যে টেন ডাইমেনশনস আছে, আমরা শুধু তিনটে ডাইমেনশন বুঝতে পারি, তিনটে ডাইমেনশন স্পেস, যারা স্টুডেন্ট তারা বেশি ভালো বুঝতে পারবে, তিনটে ডাইমেনশন বুঝতে পারি, কিন্তু বস্তুত টেন ডাইমেনশনস আছে। তো যাই হোক, যেমন ফেরেশতারা, জিনরা, এরা এদেরকে আমরা দেখতে পাই না, এরা অন্য ডাইমেনশনের ক্রিয়েশন, মাখলুক। তৃতীয় দিন এই সময়টা হবে, চতুর্থ দিন যে এসে যাবে দাজ্জালের দিন, ও আমাদের যে একরকম হয়ে যাবে, তখন থেকে আমরা তাকে দেখতে পাবো, আর সে সময় খুব কাছে এসেছে। প্রয়োজন আছে যে আমরা দাজ্জালের ফিতনা বুঝি, এবং যা যা হুকুম কোরআনে এবং হাদিসে আছে, যা যা পদক্ষেপ মুসলিমদেরকে নিতে বলা হয়েছে, এমনকি কেউ বলা হয়েছে যে কেউ ডাইরেক্ট মোকাবিলা করতে পারবে না দাজ্জালকে, দাজ্জালের খবর যখন তোমরা শুনবে ওর কাছে চ্যালেঞ্জ করতে যেও না, ওর সঙ্গে ডিবেট করতে যেও না, তোমরা পারবে না, ও এমন কেরামত দেখাবে, মিরাকল দেখাবে যে তোমরা ওর অনুসারী হয়ে যাবে, বলে নিজে নিজের বাসস্থান ছেড়ে যেও না, বিভিন্ন হাদিসে আছে। আরো আরো এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম, বহু স্টেপ নাও নিতে বলা হয়েছে, সময় নিয়ে বিস্তারিত আলোচনা করি, কিন্তু ফিতনার ব্যাপারে যে অবগত আমাদের হওয়া দরকার সেগুলো আমি কিছু কিছু বর্ণনা করছিলাম। আখিরুজ জামান, শেষ যুগ, এটা খুব গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই শেষ যুগ সম্বন্ধে ধারণা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা শেষ যুগে বসবাস করছি, শেষ যুগে বসবাস করছি, অথচ আমরা গাফিলের ব্যাপারে, আমরা অবগত না, আমরা জানি না, যদি অবগত না হয় তাহলে কত ভয়াবহ ব্যাপার ঘটতে পারে সেটা আপনারা জানেন না, বুঝতে পারছেন, শেষ যুগে বসবাস যেহেতু করছি সেই জন্য আখিরুজ জামান, শেষ যুগ সম্বন্ধে আমাদের অবগত হওয়া দরকার। এমনকি মুসনাদ আহমদের হাদিস আছে একটা, বিভিন্ন আলামত আছে, সবগুলো বলা সম্ভব না, গুটিয়ে নিতে হবে, সংক্ষিপ্ত একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেই জুড়ে একটা খুব বড় আলামত মুসনাদ আহমদের হাদিস এবং আরো অন্যান্য হাদিসের গ্রন্থে আছে, সেখানে বলা হচ্ছে যে একটা রাজা হিজাজ কে কন্ট্রোল করবে, হিজাজ যে আরবের যে অংশটা যার মধ্যে মক্কা মদিনা পড়ে, সেখানে একটা রাজা রুল করবে, রাজত্ব করবে, যার নাম হবে একটা হাইওয়ানের নাম, একটা জন্তুর নামে,
এবং তারপরে যে রাজা আসবে সেই রাজার পরে যে রাজা রুল করবে হিজাজ তার নাম হবে আবদুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমাকে আবদুল্লাহর মৃত্যুর খুশখবরি দেবে আমি ইমাম মাহদি আসার বাশারাত তাকে দেব। আমরা জানি যে আজকে সৌদির যে কিংডম সেটা কিং আবদুল্লাহ এখন প্রেজেন্ট কিং, এর আগে যে কিং ছিল তার নাম ছিল কিং ফাহাদ। কিং ফাহাদ, ফাহাদ শব্দের অর্থ হচ্ছে লেপার্ড। লেপার্ড আপনারা জানেন, চিড়িয়াখানায় দেখেছেন চিতার মতো একটা জন্তু, লেপার্ড জাগুয়ারের মতো লেপার্ড। তো লেপার্ড এবং পরবর্তী রাজা হবে আবদুল্লাহ। আবদুল্লাহ মৃত্যু যেদিন হবে জানবে যে ইমাম মাহদি আসার সময় খুব কাছে এসেছে, বুঝে যাচ্ছে আবদুল্লাহর বয়স অনেক হয়েছে, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন বেঁচে থাকবে, তারপরে কি হবে বুঝতে পারছেন, কি হবে সময় কতটা কাছে এসেছে আপনারা সব সকলে আন্দাজ করতে পারছেন। তো এই সমস্ত ব্যাপার যে বিভিন্ন আলোচনার মধ্যে আমি বোঝাবার চেষ্টা করলাম, কোন কোন সময় যেমন সেই মসজিদে আকসা, মসজিদ মানে কাবা এবং মসজিদে আকসার 40 বছর অযথা উল্টো পাল্টা যুক্তি দিয়ে এমন সব যুক্তি খাড়া করতে চাই যে সমস্ত কোরআন হাদিস যথেষ্ট ছিল সেটা এক্সপ্লেন করার, অপরদিকে এমন কিছু ব্যাপার আছে যেগুলো ব্যাখ্যা বর্তমানে অর্থনীতি বর্তমানে যা ঘটছে সেগুলো যদি আমরা অন্ধ থাকি, আমরা যদি না দেখি সেগুলো উপলব্ধি করতে পারবো না। উপলব্ধি করতে হবে, তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের যদি নলেজ না থাকে তাহলে ব্যাখ্যা করবো কি করে, ব্যাখ্যা করা সম্ভব না। কোরআন হাদিসের নলেজ ফান্ডামেন্টাল, তারপরে যা ঘটছে সেগুলো আমরা বর্ণনা করতে সক্ষম হব। একটা লাস্ট পয়েন্ট আমি বলতে চাই যে দাজ্জাল যে পুরো বিশ্বে হুকুমত করবে তার কিছু এজেন্ডা আছে, পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে রিবা, রিবা বা সুদের নিজাম। আর আজকে পৃথিবীর মানুষ এমন ভাবে সুদের সঙ্গে জড়িয়ে গেছে, নিজেরা চাইলেও বা না চাইলেও তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা দাজ্জালের একটা পদ্ধতি লোককে গোলাম বানানো, দাস করে রাখার। কারণ রিবার নিজাম যখন চলবে তখন লোন দেওয়া হবে এবং লোন আদায় করতে হবে এবং তার সঙ্গে সুদও আদায় করতে হবে। ইহুদিরা যেটা করে এসছে, যেই পদ্ধতিটা নিয়ে এসছে সমাজের উপর জুলম যেভাবে চালিয়ে, সেটা দাজ্জালের রিবা বেসড সিস্টেম, যেটা সেটা দাজ্জালের একটা, এইটা থেকে দূরে থাকা আমাদের দরকার। এমনকি মুহাম্মদ ইসলাম বলছে দূরে থাকা কষ্ট কিন্তু তাও দরকার, কারণ মানে আল্লাহ সুবহানাহু বলছেন কোরআন মাজিদ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 275, আহলাল্লাহু বায়া ওয়া হারাম রিবা, তিজারত ট্রেড বিজনেস তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং রিবা তোমাদের জন্য হারাম করা হয়েছে। মুহাম্মদ ইসলাম হাদিস এও বলছে, বলছেন যে এমন একটা সময় আসবে কেউ যদি রিবা নাও নেয় তাহলে রিবার ধোঁয়া তার কাছে এসে পৌঁছবে। তো এইগুলো নিজেদেরকে দূরে রাখার জন্য এবং দূরে থাকার জন্য কিছু কিছু স্টেপ নেওয়া দরকার, সেই স্টেপগুলো আজকে আলোচনার মধ্যে সম্ভব হলো না। কিছু স্ট্র্যাটেজি নেওয়া দরকার, সেগুলোর ভিত্তিও কোরআন ও হাদিস। তার মধ্যে একটা স্ট্র্যাটেজি, একটা লাস্ট স্ট্র্যাটেজি খুব সংক্ষিপ্ত আমি বলতে চাই, যে পেপার কারেন্সি যতটা যা আছে, পেপার কারেন্সি, কারেন্সি নোটস আপনারা দেখছেন ইউজ ব্যবহার করছেন, পেপার কারেন্সি ইজ হারাম, পেপার কারেন্সি ইজ রিবা। কেন এক্সপ্লেন করার সময় নেই, কিন্তু বলবেন যে এটা কেন, ছোট্ট একটা এক্সাম্পল বলতে পারি, কারেন্সির একটা কোন কারেন্সি সঠিক কোন কারেন্সি ভুল এটা যাচাই করবার ইসলাম একটা পদ্ধতি বলে দিয়েছে। ইসলাম সবকিছু যাচাই করার পদ্ধতি বলেছে, ইসলাম কারেন্সি যাচাই করার পদ্ধতি বলেছে। যেই কারেন্সিতে নিজের একটা নিজস্ব মূল্য হবে সেটা হবে রিয়েল কারেন্সি, সেটা হবে ভ্যালিড কারেন্সি, সেটা হবে সত্য একটা কারেন্সি, যেই কারেন্সিতে নিজের একটা মূল্য থাকবে। আজকে যে জাল নোটের সমস্যা কেন জানেন, কারণ একটা নোট ছাপাতে 100 টাকা লাগে না, 100 পয়সাও লাগে না, সেই জন্য জাল নোট। যদি সোনার কয়েন ইউজ করা হতো, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় করা হতো এবং সর্বসময় আদম আলাইহিস সালাম মানে যখন থেকে ব্যবহার শুরু হয়েছে সোনা রূপার কারেন্সি হিসেবে তখন থেকে এটা চলেই আসছিল। এমনকি খিলাফতে উসমানি, দ্য অটোম্যান এম্পায়ার যখন নষ্ট করলো, ইংরেজরা ধ্বংস করলো, মানে বিভিন্ন কারণ আছে, তো তখন পর্যন্ত খিলাফতে উসমানি গোল্ড কয়েন ব্যবহার করতো। তো গোল্ড কয়েন কি জাল করা যায় নাকি, জাল করা সম্ভব? যদি গোল্ড কয়েন ম্যানুফ্যাকচার করতে হয় তাহলে গোল্ড নিয়ে আসতে হবে, গোল্ড নিয়ে আসে তো সেটা তো আমার কাছে মূল্যবান। তো যে কোনো কোন কারেন্সিটা সঠিক কোন কারেন্সি ভুল যাচাই করার পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে তার মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু, নিজস্ব একটা ভ্যালু থাকতে হবে। রিবা বেসড সিস্টেম এমন একটা সিস্টেম তৈরি করবে এবং এটা খুব ডিফিকাল্ট, সিস্টেম থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট। তো এই পদ্ধতিও আছে, স্টেপও আছে, সেগুলো আলোচনা করা সম্ভব না, শুধু যাচাই করার পদ্ধতি তো বললাম। সেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে 6টা জিনিস সেই সময় কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো, 6টা জিনিস কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো। জানা আছে কারো 6টা জিনিস কি যেটা কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো? সেটা হচ্ছে গোল্ড, দিনার, সিলভার, দিরহাম, উইট,
গম, বার্লি, ডেট, খেজুর, ডেটস খেজুর এবং সল্ট, নুন, প্রত্যেকটা জিনিসের দেখবেন একটা মূল্য বহন করে। উইট মূল্য বহন করে, তো উইট দিয়ে তো কিছু লাভ হবে আমাদের, খেতে পারবো তো। গোল্ড সিলভার কারেন্সি হিসেবে ইউজ করা হয়, রিয়েল ওয়েলথ আছে। পেপার কারেন্সি ফালতু, কেউ যদি বলে পেপার কারেন্সির আজকে আমি এটাকে আমি রেকগনাইজ করি না, আপনি পেপার কারেন্সি নিয়ে কি করবেন? ওটা না খাওয়া যায় না উপযোগিতায় আসে, বোঝা যাচ্ছে ব্যাপার? তো দের ইজ আ কনসেপ্ট অফ সুন্নাহ ইন এভরিথিং। সুন্নাহ শুধু নামাজের ব্যাপারে হয় না, সুন্নাহ কারেন্সির ব্যাপারে সুন্নাহ হয়। আমরা জানি না, এই মানে এই না যে নামাজ যেরকম ভাবে পড়লেই হয়ে যাবে। নামাজ মহাসম বলছে সাল্লু কামা রাআইতুম ইউসাল্লি, সেই ব্যাপারটা আমার অন্য ব্যাপারে একটা ফোকাস আনা, মানে মানে স্ট্রেস দিতে চাইছিলাম যে এভরিথিং দের ইজ আ সুন্নাহ, সুন্নাহ পদ্ধতি সব কিছুর মধ্যে কোরআন হাদিসের ইলম দ্বারা সেটার ব্যাপারে আমাদেরকে জানানো হয়েছে। কারেন্সিরও একটা সুন্নাহ কারেন্সি, আর বিদা, বিদা মানে যা কিছু সুন্নাহ না, ফিতনা মানে পেপার কারেন্সি, ফালতু কারেন্সি, নাথিং, কোনো রিয়েল ওয়েলথ নেই, সেই সমস্ত নিজেদেরকে দূরে রাখতে হবে। কি করে দূরে রাখতে হবে সেটা বলার সময় হলো না। এরকম করে যে দাজ্জালের যে ফিতনা চালিয়েছে সেটাকে নিজেদেরকে বাঁচাতে হবে এবং লোককে জানাতে হবে। সময় এসে গেছে যে আমরা লোককে অবগত করে জানাই যে এই দাজ্জালের ফিতনে নিজেরা যেন না পড়ে যায় এবং বাকিদের থেকে আমরা তাদেরকে, আমরা আমাদের আশেপাশের লোকজন এবং আমাদের গ্রামের লোকজন, শহরের লোকজন এবং আস্তে আস্তে পুরো বিশ্বে নলেজটা আমাদের ছড়াতে হবে, যাতে করে সকলে আমরা নিজেরা ইমানের সঙ্গে টিকে থাকি এবং মুসলিম হয়ে আমরা মারা যাই। এই বলি বক্তব্য শেষ করতে হবে, এরপর ইনশাল প্রশ্ন তো পর্ব চলতে থাকবে। আখেরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রসঙ্গ যে উনি বললেন আব্দুল্লাহর কথাটা এসে শেষ করলেন দাজ্জালের ব্যাপারে, তারপরে যে ইমাম মেহেদি কথা বলা হয়েছে সেটা একটু উল্লেখ করলে সুবিধা হতো। মুসনাদ আহমদে আছে, অন্যান্য হাদিসে আছে, তো এই ব্যাপারটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ভুল হয় না, সেটাই আমি বললাম যে মানে সময়টা যে কতটা কাছাকাছি এসে গেছে সেটা এখান থেকে আমাদের বোঝা দরকার। এটা আর বিস্তারিত কিছু নেই এর মধ্যে, খুবই সহজ ব্যাপার। হাদিসে যে ভবিষ্যৎবাণী আছে সেটাই আমি বললাম, ওর বাইরে আমি কি বলবো, কি ব্যাখ্যা করবো তার? ভবিষ্যৎবাণী আছে, অন্য কেউ যদি অন্যভাবে বুঝতে চায় সেটা বুঝুক বা বোঝাক। বলেছে যে একটা রাজা হবে, হিজাজ কন্ট্রোল করবে, যার নাম হবে একটা হাইওয়ান বা জন্তু পশু, মানে যে হাইওয়ান শব্দটা ভালো লাগছে, আরবি শব্দ, বাকিগুলো শুনতে খারাপ লাগছে। তো ফাহাদ শব্দের অর্থ হচ্ছে লেপার্ড, লেপার্ড, লেপার্ড একটা জন্তুর নাম জানা আছে তো। আর তারপরেই যে রাজা হবে হেজাজের, তার নাম হবে আবদুল্লাহ। আর আবদুল্লাহর মৃত্যুর খুব কাছাকাছি সময় ইমাম মাহাদি জোহর হবে। আবদুল্লাহর বয়স আজকে 90 পার হয়ে গেছে, মানে কতটা কাছাকাছি সময় এসে গেছে আমি সেটা দিকে ইঙ্গিত করতে গেছি। কতদিন কে বাঁচবে কারো জানে না, সেটাই আমি বলতে গেছিলাম। আমার আসবো আমেরিকান ছাত্র, আমার প্রশ্ন হলো যে সৈয়দ সাহেবের কাছে উনি দাজ্জালের কথা গিয়ে দিতে গিয়ে বললেন, উনি ওনার কাছ থেকে প্রমাণ পেলাম যে দাজ্জাল এসে গেছে। এখন একটা বিষয় বোঝার আছে যে কোরআন হাদিস যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছিলেন, কোরআনকে এবং সেই হাদিসে কোনটা আয়াতে কিভাবে বুঝেছিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে যখন যে দাজ্জাল যে 40 বছরের যে 40 দিনের যে সময়টার কথা বলেন, প্রথম দিন হবে একটা বছরের সময়, তাহলে সাহাবায়ে কেরাম বুঝলেন যে একটা লম্বা সময় হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কিভাবে আমরা নামাজ পড়ব। দয়া করে একটু সংক্ষিপ্ত শুধু প্রশ্নটা বলুন, এর মধ্যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু সংক্ষিপ্ত। তখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা সময়টাকে মানে ভাগ করে নেবে, ভাগ করে নেবে। তখন রাসূলুল্লাহ এই ব্যাখ্যাটা দিলেন। এখন বিষয়টা যেটা হচ্ছে যে একটা ব্যাখ্যা শুনলাম যেটা আপনার মুখ থেকে নতুন ব্যাখ্যা, এবার আমরা আপনাকে যেটা প্রশ্ন করতে চাই যে আরো যে বিশিষ্ট ওলামা ইকরাম, বিশিষ্ট মুহাদ্দিস যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানি, শেখ সোলে আল উসাইমিন, এরকম যে আরো বিশ্ববিখ্যাত যারা পণ্ডিত, একদম এই তো মাত্র তারা ইন্তিকাল করলেন, এনারা এ ব্যাপারে কি বলেছেন, তারা কি কি মতামত দিয়েছেন? হাদিস আছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লামের হাদিস আছে, দ্যাট ইউ উইল ওয়াক স্টেপ বাই স্টেপ, মানে বনি ইসরায়েল যেভাবে হেঁটেছে আমার উম্মত সেই একই পথ ধরে হাঁটবে। আমরা জানি বনি ইসরায়েলের পরিণতি খুব ভালো হয়নি, আর বনি ইসরায়েলদেরকে গোমরাহ করবার পেছনে, এখানে আমি কারো দিকে আমল তুলছি না, গোমরাহ করবার পেছনে খুব বড় হাত ছিল উলেমাদের, কিছু কিছু সবার না, আব্দুল্লাহ ইবনে সালামও ছিল, উনি মুসলিম হয়ে গেছিলেন। তো কে কি বলছে না বলছে সকলে সবকিছু বোঝা সম্ভব না, দ্যাট ডাজ নট মিন হি ইজ আ কাফির অর মুশরিক।
কেউ কিছু যদি না বুঝতে সক্ষম হয়, আমি যদি না বুঝতে সক্ষম হয়, অন্য কেউ যদি কোনো একটা ব্যাপার না বুঝতে সক্ষম হয়, দ্যাট সেটা মানে এরকম না যে সে কাফির বা মুশরিক বা মুনাফিক হয়ে গেছে। তো কে কি বলেছে, অনেকে অনেক কিছু ব্যাপারে এক্সপার্ট থাকে, আই এম নট এক্সপার্ট, সে কানোয়ারুল ফাইজে আমার থেকে অনেক বিষয় অনেক বেশি জানে, আমার কিছু স্পেশালাইজড ফিল্ড আছে, কম্পারেটিভ রিলিজন আছে, আখিরুজ জামান আছে, এন্ড টাইমস আছে, সেটা নিয়ে আমি স্পেশালাইজ করি। তো কি বলেছেন সেটা কোনো ব্যাখ্যা দিতে পারে, সিম্পল কথায় কোনো ব্যাখ্যা তারা দেননি। তো ব্যাখ্যা দিয়ে কি নেবো, নেওয়ার কিছু নেই, অনেক ব্যাপার আছে যেখানে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে ওনার আলোচনা করেছেন, সেখান থেকে আমরা উপকৃত হচ্ছি। হাদিসের ব্যাপারে শেখ আলবানির যে রিসার্চ আছে সেখান থেকে আমরা উপকৃত হচ্ছি, যে ব্যাপার সবার যে ফিল্ড থাকে স্পেশালাইজ সেখান থেকে আমরা নিতে পারি, অসুবিধা কি আছে। তো এটাই বলার যে এক্সপ্লেনেশনটা কেন দিতে পারছে না, দ্যাট আই ডোন্ট নো, আমার জানা নেই কেন বেশিরভাগ আলেম এই ব্যাপারগুলো এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছে না, দিতে পারছে না। এটা একটা আলামত, মহাসাল হাদিস আছে দাজ্জালের কথা লোকের বর্ণনা করবে না, বর্ণনা করবে না। কাদের বর্ণনা করার কথা, মিম্বার থেকে বর্ণনা বন্ধ হয়েছে, ইমামদের বর্ণনা করার কথা, কেন বর্ণনা করছে না, কি বোঝা যায়, জানে না, জানে না, জানলে তো বর্ণনা করবে না কি, যদি ব্যাপারটা তাদের পুরো ব্যাপারটা আয়ত্ত হতো তাহলে তো বর্ণনা করতো। সাহাবাদের সাহাবাদের থেকে তো নিতে হবে, কোন ব্যাপারগুলো নিতে হবে, ব্যাপারটা তো ভুল না, নিতে হবে। আমলের ব্যাপারে সাহাবারা মুহাম্মদ সাল্লামকে দেখেছে না আমরা দেখেছি, আমলের ব্যাপারে যেগুলো বলা আছে সেগুলো ডেফিনেটলি সাহাবাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা 100% কারেক্ট, আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভুলও হতে পারে ঠিকও হতে পারে। আমল যেটা মুহাম্মদ সাল্লাম যেটা করেছেন সেটা যা সাহাবারা দেখেছে, সায়েন্সের ব্যাপারে সাহাবারা কি বলবে বলুন তো, কি মুশকিল, মানে এমন এমন সব আপনারা লজিক নিয়ে আসেন না, সেগুলোকে আয়াত মুতাশাহাবাত কেন বলা হতো, এগুলো ব্যাপারগুলো বুঝবার চেষ্টা করার দরকার আছে। এরকম যে ন্যারো মাইন্ড হয়ে গেলে যে সাহাবা কি বলেছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, একটা কথা নিয়ে আসে খুব সহজেই, কেউ কেউ বলে শিয়া কাফের, অন্য শিয়ারা বলে সুন্নি কাফের, হানাফিরা বলে শিয়া তুম বেহতরিন, তুম সব ইউ আর দ্য ওয়ার্স্ট অফ কাফের, ইউ আর দ্য ওয়ার্স্ট অফ, সব থেকে নিম্ন মানের কাফের, শিয়ারা বলে হানাফিরা তোমরা হচ্ছে সব থেকে উন্নত মানের কাফের, এরকম ভাবে কোনো সমস্যার সমাধান হবে। আলাইহিস সালাম একটা উদাহরণ আমি দিই, ভুলগুলো ভাঙবে। আলাইহিস সালাম কার কার পরে ব্যবহার করা হয় বলেন তো, নবী, এটাই জানা ছিল আমাদের, অন্য কারো নামের পরে কি ব্যবহার করা যায়, যায় না, যায় না বলবেন, যায় না, এরকম এটাই কমন উত্তর। ইবনে বাজের ফাতোয়া আছে যায় না, ইমাম বুখারী কি বলছে দেখি তো, ইমাম বুখারী অনেক যে হাদিসের মাতান আছে আর এটা আছে কি বলে ইসনাদ সানাদ আছে, ইমাম বুখারী বহু জায়গায় আলী আলাইহিস সালাম বলেছে, ফাতিম আলাইহিস সালাম বলেছে, হাসান আলাইহিস সালাম বলেছে, হুসাইন আলাইহিস সালাম বলেছে, শুধু ইমাম বুখারী না, আবু দাউদ, তিরমিজি পড়েছে, খুলে দেখবার আছে। কেউ যদি আজকে ইমাম আলাইহিস সালাম বলে তাহলে বলবে যে শিয়া বক্তব্য রাখছে, এরকম ভাবে সমস্যা সমাধান হবে না। আপনাদের জানা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুটো জিনিস ছেড়ে আছি, কি বলুন তো, আচ্ছা তাহলে এটার আগে, এটার আগে যে এদের ইনাদের আন্ডারস্ট্যান্ডিং কি ভুল, ইমাম বুখারী আন্ডারস্ট্যান্ডিং ভুল না ঠিক, আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক বলেন, আলাইহিস সালাম আপনারা বলেন ব্যবহার করা যাবে না, ইবনে বাজও একই ফতোয়া দিয়েছে ব্যবহার করা যাবে না, ভুল আন্ডারস্ট্যান্ডিং, ভুল ভুল অ্যানালিসিস। আরে হাদিসের যে কোনো দারুল উলুম বা যে কোনো মাদ্রাসাতে হাদিসের দাওরা হয়, সব কিছু কি স্মৃতিতে থাকে, স্মৃতিতে থাকা কি পসিবল, পসিবল না। ইমাম বুখারী যে লিখেছে আলাইহিস সালাম ঠিক করেছে না ভুল করেছে, ঠিকই করেছে, সেটাই প্রচলিত রীতি ছিল সেই সময়। আজকে আমাদের ধারণা হয়েছে যে শিয়ারা সেটা ব্যবহার করে, ধারণা কেন হয়েছে, কে বলেছে ধারণা রাখতে, এসব ভ্রান্ত ধারণা। যদি বলেন ভুল, তাহলে ইমাম বুখারী যদি এইটুকু আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে পুরো অ্যানালিসিস অফ হাদিসে কি বিশ্বাস করবো, পুরো ইসলামের বেস ভেঙে যাবে, ইসলাম যার উপরে দাঁড়িয়ে আছে কোরআন হাদিস সেটা নষ্ট হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডিং কার থেকে নেওয়া হবে, যেখান থেকে নিশ্চয়ই ফার্স্ট থ্রি জেনারেশন আর দ্য রাইটেস্ট ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আমাল, যা দেখছে, যার এক্সপ্লেনেশন, যে যে সমস্ত প্রশ্ন করেছে এবং উত্তর দেওয়া হয়েছে সায়েন্সের ব্যাপারে, সেগুলো আয়াত মুতাশাবিহ কেন বলা হতো, কারণ সেগুলো ভবিষ্যতে লোকে বুঝতে পারবে। সেরকম ব্যাপার যে দাজ্জালে যে ব্যাখ্যা, নতুন ব্যাখ্যা, পুরাতন ব্যাখ্যা সেরকম না, এই ব্যাখ্যা ইট ইজ এবল টু আনসার হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কোরআন মাজিদ বলছে ইসলাম সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম। আপনারা চান যে না, এখন সেই হাদিসে আছে না যে যদি ইহুদিরা একটা লিজার্ড লিজার্ড টিকটিকি গর্তের মধ্যে ঢুকে যায়, সেই তোমরা ওকে পড়বে, যদি আমরা চারিদিকে অন্ধকারে দাঁড়িয়ে থাকি কি বুঝতে পারবো, তা কিসের মডার্ন শিক্ষা, কিসের ইসলামিক শিক্ষা, কিছুই তো হচ্ছে না। কাজে যে দাজ্জালে যে আন্ডারস্ট্যান্ডিং, দাজ্জাল যে আবির্ভাব হতে পারে, একটা কথা আমি বলি আপনারা বুঝতে পারবেন, দাজ্জালের আবির্ভাব লোকের ধারণা হয়নি, হবে, আমি বলছি যে দেখা যাবে না, দেখা সেই দিনই যাবে চতুর্থ দিন থেকে, সেটা এখনো আসেনি। আমি বললাম কি এসেছে,
দাজ্জাল একটা ব্যক্তি যাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম ইজ এ ব্যক্তি ইটস নট আ সিস্টেম যে মুসলিম উলামারা বলেছে যে এটা একটা সিস্টেম একটা জিনিস কিছু একটা নিজামকে বোঝাচ্ছে সেটা ভুল অনেক বেশিরভাগ উলামাদের ধারণা এবং কারেক্ট ধারণা সে সমস্ত ধারণা কারেক্ট ধারণা যে দাজ্জাল একটা ব্যক্তি যাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম তো দাজ্জাল একটা ব্যক্তি তার যখন একটা একটা হচ্ছে কোন স্টেজে আসবে কিভাবে আমাদের সামনে উপস্থিত হবে চতুর্থ দিন থেকে শেষ দিন চল্লিশ দিন অব্দি আমরা দেখতে পাবো তাকে আমাদের আজকে তো মানে ফেরেশতা আছে আমরা দেখতে পাই পাই না জিন আছে দেখতে পাই পাই না দি আর ক্রিচার্স অফ ডিফারেন্ট ডাইমেনশন তো দাজ্জাল এখন অন্য ডাইমেনশনে আছে আমরা সেটা বুঝতেও পারছি না বোঝা সম্ভব না তো দে বিলং টু ডিফারেন্ট ডাইমেনশন এটা সামাবাত সামাবাত মানে হেভেন না আর্থ এন্ড সামাবাত আর্থ এন্ড হেভেন হেভেন না সামাবাত মানে একটা স্পেস যেটা বিভিন্ন ডাইমেনশন দিয়ে তৈরি এটা ফিজিক্স এর ব্যাপার আছে ফিজিক্স না বুঝলে এটা আমি কি করে বোঝাবো বলেন তো আন্ডারস্ট্যান্ডিং অফ দা সায়েন্স এগুলো আস্তে আস্তে খুলছে ফেরাউনের ব্যাপারটা যে আল্লাহ বলেছিলেন সংরক্ষিত থাকবে 1898 যখন ওটা আবিষ্কার করা হলো ফেরাউনের লাশ মানে লোকে পেল আর যে রিসার্চটা নিয়ে পড়েছিল ডক্টর মোরিস বুখারি সবাই যেন আজকে মানে তিনি ইসলাম অ্যাকসেপ্ট করেছিলেন মুসলিম হয়ে গেছিলেন তো ওটা তো ভবিষ্যৎবাণী করেছিল যখন না ওটা বেরিয়ে আসলো তখন ওই আয়াতের ফুলফিলমেন্টটা হলো যে সংরক্ষণ করা হবে এবং তুমি হবে বাকি লোকেদের জন্য নিশানি যেরকম করে পুরনো আদের বস্তি এবং সামুদের বস্তি ধ্বংস করা হয়েছে সেগুলো মহসুল ইসলাম যখন সামুদের বস্তির পাশ দিয়ে বেরিয়ে যেতেন বলতেন যে এই যে ধ্বংসস্তূপ পড়ে আছে সেগুলো লোককে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এরকম ব্যাপার স্যাপার আছে যে আন্ডারস্ট্যান্ডিং obviously with respect to most of the things has to be from the sahaba because sahaba the je doubt gulo hoyeche shegulo mohammed sallallahu alaihi wasallam ke shorashori jiggesh korechen byakha peye gechen byakha gulo shongrikhito ache hadith er akare je byakha gulo shei shomoy chilo na shei somosto byakha amra je kono source theke je gulo je nahole apnake bolte hobe shei island ta kon ta acha dajjal er abirbhav chotto ar 1 minute nebo dajjal er abirbhav amra mone korchi bhobishyote hobe অপেক্ষা করি ভবিষ্যতে হবে সেই হিন্দুরা অপেক্ষা করছে কলকি অবতার আসবে খুঁজে পাবে না দাজ্জাল মানে সেই দিন যেই দিন এক বছরের মতো সেই লম্বা দিনের অপেক্ষায় থাকি তাহলে কোনোদিন আসবে দেখা যাবে আসবে কি আসবে না তো দাজ্জালের আবির্ভাব সম্ভাবনা কখন হয়েছে না হয়েছে বাদ দিন সম্ভাবনা কখন থেকে ছিল সেটা বলেন সম্ভাবনা কখন থেকে ছিল আমরা ভাবছি পরে আসবে তো ঠিকই আছে আমি বললাম বলে এক্সপ্লেনেশনটা হলো ঠিকই হলো আপনার সম্ভাবনাটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় থেকে ছিল সেই কারণে ইবনে সাইয়্যাদকে দাজ্জাল ভেবেছিলেন তো দাজ্জাল যে কোনো দিন আমাদের সামনে এসে যেতে পারে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামে জানতেন যেটা বহু পরের কথা যদি জানতেন যেটা অনেক ভবিষ্যতের কথা সম্ভাবনাটা তখন যদি না থাকতো জাহির হওয়ার তাহলে মোহাম্মদ সাল্লাহ কেন ভাবতেন যে ইবনে সাইয়্যাদ দাজ্জাল হতে পারে তো সম্ভাবনাটা তখন থেকে ছিল আমি সময় বেশি নিয়ে নিচ্ছি নাম বলবো না উলেমা একটা আলেম ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না একটা হাদিস আছে ইবনে মাজাহতে যে এই যে আয়াত দশটা নিশানি আপনাদেরকে বললাম তো দশটা নিশানি কিয়ামতের আগে বললাম তো রেকর্ডিং হয়েছে দেখে নেবেন যদি মনে না থাকে তো এটা ইবনে মাজাহ একটা এ আছে কিতাবুল ফিতন বাবুল আয়াত চ্যাপ্টার অফ আয়াত নিশানি 4056 ইনফরমেশন গুলো পাচ্ছি নাকি কোথা থেকে ইনফরমেশন গুলো এলো আমার কাছে নিজে নিজে তৈরি করলাম নাকি আবু কাতাদা রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে এই যে জোহর জাহির হবে আলামাত গুলো একটার পর একটা সেটা 200 বছর পর থেকে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 632 খ্রিস্টাব্দ ঈসা ইসলাম মানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা ফলো করা হয় 632 এর 200 বছর পর ধরেন তো 832 900 সাল কি 200 বছরের পরে 300 বছরের আগে পড়ে না পড়ে কি পড়ে না আমি সম্ভাবনা বোঝানোর চেষ্টা করছি আমি বলছি না ডেট টাইম 100% কারেক্ট আমি হতেই হবো মানে আমি হবো এরকম আমি বলছি না সেই সময়টা কি উপযুক্ত সময় ছিল না সাইনগুলো একটা পর একটা জাহির হয় একটা আলেম লোককে বোঝাচ্ছে বিভ্রান্ত করছে আবার তাই বলে আমি কাফির মুশরিক বলবো না তাকে কে সেটাও বলবো না দরকার নেই প্রয়োজন নেই ওনার ধারণা হয়েছে যে এটা জোহরুল ইমাম মাহদিকে বোঝাচ্ছে কিন্তু বোঝাচ্ছেই না যদি ইমাম মাহদিকে বোঝাতে হয় তাহলে পরিষ্কার স্পষ্ট লেখা থাকতো যে 200 বছর পরে এই দশটা এই ইমাম মাহদি জাহির হবে
কিন্তু বলছে যে আয়াতগুলো আর আয়াতগুলো কোনগুলো সেই ইশারা আগের হাদিসেই আছে, এই দশটা আয়াতের কথা বলা হয়েছে, নিশানির কথা বলা হয়েছে। তো এই নিশানিগুলো ওই 200 বছর পর থেকে আসতে থাকবে। তো সেই সেই আলেমের কি ভুল ধারণা হয়েছে যে ইমাম মাহদি 200 বছর পরে আসবে, যদি না আসে বলছে তাহলে 1000 বছর ওয়েট করতে হবে, তারপরে 200 বছরে আসবে বাদুল আলফা। হাজার সংখ্যাটা কোথায় পেলে বলে সেই 200 বছরে যদি না আসে তাহলে আরো 1000 বছর অপেক্ষা করবে, তার 200 বছর পরে আসবে। তো এই হাজারের যে হিসাবটা কোথা থেকে এলো সেটা তো হাদিসে বলাই নেই। তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেকে অনেক ভুল ব্যাখ্যা হতেই পারে, পসিবল। এখানে ইমাম মাহদির কথা বলাই হচ্ছে না, উদ্দেশ্য কি ছিল সেই আলেমের, যে টু কনসিলিয়েট কোরআন হাদিস অ্যান্ড যা দেখা হচ্ছে আশেপাশে, উদ্দেশ্য তাই ছিল। উদ্দেশ্য কি ছিল আমি বলতে যাব না, যে বিভ্রান্ত করার উদ্দেশ্য ছিল। তো এটা একটা ধারণা, এই ধারণাটা ঠিক না, অনেকের অনেক ধারণা থাকে যেগুলো ঠিক সেগুলো আমরা নিচ্ছিও। তো ইবনে সাইয়্যিদ দাজ্জাল ছিল না, কিন্তু মানে এ করা হয়েছিল, আইডেন্টিফাই করা হয়েছিল বা ভাবা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে দাজ্জাল হতে পারে। উমার রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তাহলে আমাকে হুকুম করুন আমি একে হত্যা করি, মানে শেষ করে দিই, দাজ্জাল শেষ করে দেওয়া ভালো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এ যদি দাজ্জাল না হয় তাহলে হত্যা করাটা ভুল, দাজ্জাল না আবার অথচ দাজ্জাল বলে হত্যা করে ফেললাম, ভুল না। আর যদি দাজ্জাল হয় তুমি তাহলে হত্যা করতে পারবে না, দাজ্জালকে শুধুমাত্র ঈসা আলাইহিসসালামই হত্যা করতে পারবে, সেটা তার উপরে কাজটা দেওয়া হয়েছে। এবং হাদিস যদি পড়েন সুনান সহিহ মুসলিমের যে হাদিসটা বললাম অনেক বড়, 40 দিনে ব্যাখ্যাটা করলাম, সেটা যদি পুরোটা পড়েন সেখানে বলা হয়েছে যে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে কোথায় হত্যা করবে, লুদ বলে একটা শহরে। লুদ শহরটা কোথায় জানেন? লুদ শহর ইসরায়েলের যে মিলিটারি বেস, যে এয়ার বেস, ডিফেন্স এয়ার মিসাইল টেকনোলজি ওদের যে বেস, সেটা লুদ শহর। লুদ শহর হচ্ছে ইসরায়েলের বেস, ওখানে গিয়ে ঈসা আলাইহিসসালাম হত্যা করবে কেন? দাজ্জালের আবির্ভাব যখন হবে, যখন আমরা মানুষ হিসেবে দেখবো তাকে, একটা মানুষ হিসেবে সে রাজত্ব করবে ইসরায়েল থেকে, বলেই তোকে হত্যা করবে ঈসা আলাইহিসসালাম, যে আসল যে মাসি, নকল মাসিকে হত্যা করবে লুদ শহরে। এটা কোথায় বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের কোন জায়গাটাকে লুদ বলে চিহ্নিত করা হয়েছে, যে জায়গাটা ওদের ডিফেন্স বেস। আরেকটা হাদিস আমি বলে দিচ্ছি, সময় নিচ্ছি হয়তো, কিন্তু আমি মনে করি প্রয়োজন, যে দাজ্জালের কপালে কাফির লেখা থাকবে, মুসলিমরা বুঝতে পারবে, অমুসলিমরা বুঝতে পারবে না। এটা কোনো কাফির কপালে লেখা থাকবে না, এটা বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে ফিজিক্যালি কাফির লেখা থাকবে, এই চোখ দিয়ে দেখতে পাবে কেউ কেউ, বাকিরা দেখতে পাবে না, কি করে সম্ভব? অন্তরের চোখ, যেটা শেখ আনোয়ার ফয়েজ বোঝাচ্ছিলেন, এই কাফের হচ্ছে, কাফের এই শব্দটা মানে ওটা ওদের সিম্বল, সিম্বল ওদের ওদের সিম্বল। এবং আজকে আপনি যদি স্টাডি করেন, ইসরায়েলের একটা ডিফেন্স, ওরা একটা আর্মি তৈরি করছে, জানা আছে সেই আর্মিটার নাম কি? কাফের ব্রিগেড। আমি বলছি ইসরায়েলের আর্মির নাম কাফের ব্রিগেডের কি প্রয়োজন ছিল? অন্য কোনো নাম খুঁজে পেল না?